আসসালামু আলাইকুম। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু প্লিজ জানাবেন আমাকে। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ। নশিব ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, সাউন্ড ক্লিয়ার। আমরা তাহলে 1-2 মিনিট একটু অপেক্ষা করি, এরপরে হচ্ছে আমরা মেইন ক্লাসে চলে যাব, ঠিক আছে? তারপরে আপনাদের বলেন ডিজিটাল ইলেকট্রনিক্স পিছনে যা পড়াইছি, বিয়োগ যোগ, তারপরে আরও আনুষঙ্গিক যে বিষয়াদি ছিল বা দেখাইছি, এগুলো কি আপনারা প্র্যাকটিস করছিলেন, প্র্যাকটিস করতে পারেন নাকি ভুল হচ্ছে না কি প্রবলেম হচ্ছে বলেন। হ্যাঁ, আপনারা কি পিছনের কাজগুলো করছেন? আমাকে দেখা যাবে না ভাই, আমি ক্যামেরার সামনে এখনো যাইনি, যাব এখন। এই 1-2 মিনিট 1 মিনিট সময় নিতেছি, আরও কিছু স্টুডেন্ট জয়েন করুক, এরপরে হচ্ছে যে আমরা ক্লাস শুরু করব। ওকে, আর আপনারা কাইন্ডলি যারা পরিচিত আছেন আমাদের ক্লাসটা শেয়ার করবেন যেন অনেকেই ক্লাসটা দেখতে পারে। মানে বড় টিম হলে, বেশি স্টুডেন্ট হলে আমাদের ক্লাস নিতেও ভালো লাগে, আবার অনেকেই কথা বললে সবকিছু ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাকে আমার অনেক ভালো লাগে আর ক্লাসগুলো, থ্যাংক ইউ আনোয়ারুল ভাই। ওকে, আমরা কথাবার্তা পরে বলবো, আমরা আজকে ডিজিটাল ইলেকট্রনিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকে ঢুকে যাব, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ে ফেলবো ইনশাল্লাহ। বাইনারি নিয়ে আজকের পর থেকে আপনাদের আর তেমন কোনো প্রবলেম থাকবে না। তার আগে আপনারা একটু আমাকে জানান দেখি যে পিছনের যোগ বিয়োগ কি আপনারা প্র্যাকটিস করছিলেন? পিছনের যোগ বিয়োগে কারো কোনো প্রবলেম আছে? একটু ঝটপট জানান আমাকে, আমি ক্লাস শুরু করব আর কি। পিছনের বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলোতে যোগ বিয়োগ বা আমি যা করাইছি এগুলোতে কোনো প্রবলেম আছে কি না? ভেরি গুড, হুমায়ুন ভাই বলছে না কোনো প্রবলেম নাই। জিয়ারুল ইসলাম ভাই বলছে আমি শেয়ার করছি, থ্যাংক ইউ ভাই। ওকে, তো আমরা আজকে বাইনারির একটু খুঁটিনাটি বিষয়গুলো জানবো, ঠিক আছে? বাইনারির খুঁটিনাটি বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এটা বাইনারি বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশন আমরা দেখব, ঠিক আছে? যেমন ধরেন, আমরা এমনিতে একটু এক্সাম্পল দেই, একটু কথা বলি, তাহলে আপনারা বুঝবেন যে ওইগুলো আসলে কেন করব বা কেন আমাদের করা দরকার। খেয়াল করেন, আপনারা ডেসিমাল, আপনারা বাইনারি থেকে ডেসিমাল করছেন, তারপরে বাইনারি থেকে এখানে ওখানে অনেক জায়গায় কী করছেন, কনভার্সন করে ফেলছেন। যেমন আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে দিই, দেখি তো আপনারা এতদিন কী শিখলেন, দেখি আনসার করতে পারেন কি না। মনে করেন যে 1 0 1 1 0, এটা কি নাম্বার? এটা তো বাইনারি দেখা যাইতেছে, তাই না?
তাহলে এটার ডেসিমাল কত? এটা এই নাম্বারের এই নাম্বারটা ডেসিমাল আসলে কত, এটা কি আপনারা বের করতে পারবেন? এটা তো আমরা মাত্র কয়েক সেকেন্ডেই বের করে ফেলতে পারি, তাই না? আমরা এমন একটা পদ্ধতি শিখছি যে এটা আমরা কয়েক সেকেন্ডেই বের করে ফেলতে পারি। আপনাদের এটাই একটা কাজ, দেখি করে ফেলেন কয় সেকেন্ডে কত করতে পারেন, এটা ডেসিমাল কত বলেন। বাইনারি বড় থেকে কি ছোট বিয়োগ করা যায়? হ্যাঁ, বড় থেকেই তো ছোট বিয়োগ করা দেখাইছি, কিন্তু ছোট থেকে বড় বিয়োগ ওটা আজকে দেখবেন, ঠিক আছে? ছোট থেকে বড় বিয়োগ ওইটা আজকে দেখবেন। ও মাহবুব ইলাহি ভাই বলছে, ভাই আমরা যোগ করতে প্রবলেম আছে কারণ আমরা ফার্স্ট ক্লাসটা করিনি। আসলে ভাই আমি এক্সট্রিমলি সরি, আমি ব্যস্ততার কারণে আমি ওই ভিডিওটা যে একটু মনে করেন যে ইয়ে করে যে গ্রুপে আমার যে চ্যানেলে একটু আপলোড করে দেব, এই মানে এই সময়টুকু আমি পাইতেছি না। আমি এক্সট্রিমলি সরি এই ব্যাপারে, আমি একেবারে মানে সিরিয়াসলি বলতেছি যে আমি ঠিক আছে নেক্সট ক্লাসের আগে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব, আগের ক্লাসের কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটু আমাকে সবাই একটু বলেন তো দ্রুত, সিম্পল একটা কাজ দিছি, বলেন এটার এটা এটা ডেসিমাল কত বা এটা আসলে কত বলেন। হ্যাঁ, সুমাইয়া বলছে 28, 28, আর কেউ কিছু বলবেন? সুজন ভাই বলছে 26, আর আজ ফার্স্ট ক্লাস করছি ভাই তাই প্রবলেম হচ্ছে, নো প্রবলেম, এগুলো ক্লাস রিপিট হবে আবার। একজন বলছে 45, কী ব্যাপার এরকম রেজাল্ট হইতেছে কেন? মোটামুটি সবার তো ধারে কাছে যাবে, সরি 22, একজন বলছে ও আল্লাহ সবাই আলাদা আলাদা বলতেছেন কেন, 22, 22, 26, তারপরে 45 এরকম বলতেছেন। ওকে, তা আমরা দেখি চলেন, আপনারা অনেকেই অনেক রকম বলছেন, দেখি তো আসলে এক্স্যাক্টলি এটা কত আমরা একটু দেখি চলেন। যেমন ধরেন আমরা খুব দ্রুত করা শিখছিলাম যে এটা কত, 1, 2, এটা হলো 2, এটা হলো 4, 1, 2, 4, 8, আর এটা কত 16, তাহলে এই যে ডেসিমাল হয়ে গেছে 16 আর 4, 20 আর 2, 22, এটা রেজাল্ট হবে। আসলে যারা 22 বলছেন তাদের মোটামুটি ঠিক আছে, কিন্তু আসলে আমি এই জায়গাতে আপনাদেরকে নিয়ে আসছি অন্য একটা কারণে, যে এটা যে এই যে বাইনারি, এটা যে আপনি এইরকম বাইনারি দেখতেছেন মানে কি এটা যে এই পিওর বাইনারি হয়ে আছে, আসলে তো জিনিসটা তা না। আপনি যদি আমাকে বলেন যে ভাই এটা ইকুয়াল টু এক্স্যাক্ট 22, তো আমি যদি কথাটা একটু ঘুরাই দিই তাহলে বলবো যে আপনি ভুল আনসার দিয়েছেন, ঠিক আছে? কারণ বাইনারি তো বাইনারি, বাইনারি নাম্বারের অনেক রকম দিক থাকতে পারে, সেই নাম্বারটা পজিটিভ হইতে পারে, সেই নাম্বারটা নেগেটিভ হইতে পারে, সেই নাম্বারটা সাইন হইতে পারে, সেই নাম্বারটা আনসাইন নাম্বার হইতে পারে। তো আমি তো শুধুমাত্র একটা বাইনারি নাম্বার দিছি, আমি তো আপনাকে কোনো হিমস দেইনি যে আমি কেমন বাইনারি আপনাকে দিছি। সুতরাং আপনি এভাবে হিসাব করে এটা 22 কেন বললেন? আমি যদি বলতাম যে এটা মানে হলো, এটা মানে হলো -6, তাও তো রেজাল্ট কারেক্ট হইতো। আমি যদি বলতাম এটা মানে অন্য কিছু বা আরও অনেক কিছু হবে আর কি, ঠিক আছে, তাহলেও রেজাল্ট কারেক্ট হইতো। তো বাইনারি নাম্বারের একটা সমস্যা হলো শুধুমাত্র বাইনারি নাম্বার দেখে বলা যায় না যে এটা আসলে এক্স্যাক্টলি কত, ঠিক আছে? কারণ বাইনারি নাম্বারই হলো চারটা ফর্মে প্রকাশ করা যায়, আপনাকে অ্যাটলিস্ট একটি হিন্টস দিতে হবে যে বাইনারি নাম্বারটা আসলে কোন ফর্মেটে আছে। যদি সেই হিন্টসটা আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি বলতে পারবেন। দেখেন এমনিতেই বাইনারি যখন হিসাব করছেন তখন এটা ইকুয়াল টু 22, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটাই যদি ফ্ল্যাগ রেজিস্টারের ক্ষেত্রে যদি এরকম হইতো তাহলে আপনি কি করতেন? আপনি ফ্ল্যাগ রেজিস্টারের ক্ষেত্রে হইলে তো লাস্টের বিট বাদ দিয়ে সেভাবে হিসাব করতেন এবং লাস্টের বিটের উপর ভিত্তি করে আপনি প্লাস অথবা মাইনাস চিহ্ন দিতেন। মানে ফ্ল্যাগ রেজিস্টারের কী হয় যে সর্ববামের বিটটা যদি 1 থাকে তাহলে সেটা কী হয়, নাম্বারটা নেগেটিভ হয়, আর সর্ববামেরটা যদি 0 থাকে তাহলে নাম্বারটা কী হয়, পজিটিভ হয়। তো এরকম যে নানান রকম ঘটনা আছে এই বাইনারির ভিতরে, আমি তো আপনাকে কিছু বলিনি যে এটা এমন না অমন না কেমন, কিচ্ছু বলিনি, তাহলে আপনি সরাসরি 22 কেন বললেন, ঠিক আছে? আমি যদি আমার যদি যুক্তি দিই তাহলে আপনার এটা 22ও কারেক্ট না, আবার যদি যুক্তি দিই -6ও কারেক্ট না। সুতরাং বাইনারি নাম্বারের এক্স্যাক্ট হিসাব করার জন্য ওটা আসলে কোন ফর্মেটে আছে, ওটা আসলে কোন ফর্মেটে আছে সেটা আপনাকে বুঝতে হবে বা জানতে হবে, ঠিক আছে? তবে ইন জেনারেলি এটা ইকুয়াল টু 22, এটা ইকুয়াল টু 22, কারণ ইন জেনারেলি এমনিতেই পিওর বাইনারিভাবেই কী করা হয়, প্রকাশ করা হয়। যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে হিন্টসটা আপনাকে অবশ্যই দিয়ে দেওয়া হবে। আপনার কি আমার এই কথাটুকু বুঝতে পারছেন যে বাইনারি আসলে মানে এমনিতেই বাইনারি মানেই যে এরকম ডেসিমাল না, এর ভিতরে যে আরও কথাবার্তা আছে সেইটুকু কি বুঝছেন সবাই? যদি বুঝে থাকেন একটু যদি বলেন আমি তাহলে সামনের দিকে যাই।
ওকে, এই জন্য এইগুলো আমরা বোঝার জন্য আমরা খুব সুন্দর করে বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশনটা দেখব। ওকে, হ্যাঁ বুঝতে পারছে আর আরমান হোসেন ভাই, বুঝতে পারছে আসলে আমি যা বোঝানোর চেষ্টা করছি। বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশন, বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশনের জন্য মূলত নাম্বারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? মানে এর একটু টোটাল হলো চারটা পদ্ধতি, একটা হলো আপনার কমপ্লিমেন্ট, আর একটা হলো, আচ্ছা চারটা পদ্ধতি আমি লিখে ফেলে একবারে, ধরেন একটা হলো আনসাইন, একটা হলো আনসাইন, এরপরে আরেকটা হলো সাইন, সাইন, এরপরে হলো ওয়ান এস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, আরেকটা হলো টু এস কমপ্লিমেন্ট। মূলত বাইনারি নাম্বারকে এই চারটি পদ্ধতিতে প্রকাশ করা যায় মূলত। এরপরে আরও অনেক কমপ্লিমেন্ট আছে, আপনার 8s কমপ্লিমেন্ট আছে, 7s কমপ্লিমেন্ট আছে, 9s কমপ্লিমেন্ট আছে, 10s কমপ্লিমেন্ট আছে, আমরা ওগুলো দেখে ফেলবো। কিন্তু বাইনারি নাম্বারের রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি তাহলে ওইটাকে সাধারণত এই চারটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হলো সাইন, আরেকটা হলো আনসাইন, এটাকে, এটা হলো, আর একটা হলো 1s কমপ্লিমেন্ট, আর একটা হলো 2s কমপ্লিমেন্ট। মূলত দুটা ভাগে ভাগ করা হয়, আমার এক্স্যাক্টলি কেন যেন মনে হইতেছে না, একটা মূলত দুটা ভাগে, একটা হলো কমপ্লিমেন্ট, আর একটা হলো কী যেন, এটা আমার মনে আসতেছে না। আপনারা এই চারটা ভাগই মূলত খেয়াল রাখবেন আর কি। যদি আপনাকে আনসাইন পদ্ধতিতে বাইনারি দেয় তাহলে এটার মতো করে হিসাব করতে হবে, যদি সাইন পদ্ধতিতে দেয় তাহলে আপনাকে এটার মতো করে হিসাব করতে হবে, যদি 1s কমপ্লিমেন্টে দেয় তাহলে এটার মতো করে হিসাব করতে হবে, যদি 2s কমপ্লিমেন্ট দেয় তাহলে এটার মতো করে হিসাব করতে হবে, ঠিক আছে? ওকে, এখন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা না বোঝার কারণে মানে আমাদের ভিতরে যে কত আমরা এই যে ডিজিটাল লাইনে যারা লেখাপড়া করি, ধরেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এইখানে দেখবেন যে আপনাদের অনেক কিছু এতদিন ধোঁয়াশা ছিল, আজকে একেবারে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে মূলত আমি শুধু এটুকু নিয়ে আলোচনা করব, এক ঘন্টা আলোচনা করব শুধুমাত্র এটুকু নিয়ে। ওকে, আজকের ক্লাসটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এবং এই যে 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্টের যে আপনার ক্যালকুলেশন, এগুলো কিন্তু আমাদের ডুয়েটে কিন্তু বিগতেও কিন্তু আসছে, ঠিক আছে? সুতরাং এই জায়গাটুকু অনেক ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতেও কিন্তু আসলে আসতে পারে, এজন্য কেয়ারফুলি একেবারে আজকে আমি কিন্তু আপনাদের থেকে অনেক কাজ করে নেব, ঠিক আছে? এই কাজগুলো আমাকে করে দিতে হবে। ওকে, একটা একটা করে আমি পরিচয় দিই, তারপরে আমরা অন্যদিকে যাব। প্রথম প্রথম হলো কি, আনসাইন পদ্ধতি। এই আনসাইন পদ্ধতিতে কখনো নেগেটিভ নাম্বার প্রকাশ করা যায় না, এটা সবসময় পজিটিভ নাম্বার প্রকাশ করে। কি নাম্বার প্রকাশ করে? পজিটিভ নাম্বার প্রকাশ করে। আবার বলতেছি, এই আনসাইন পদ্ধতিতে কখনো নেগেটিভ নাম্বার প্রকাশ করা যায় না, সবসময় পজিটিভ নাম্বার প্রকাশ করে, ঠিক আছে? যেমন আমি যদি আপনাকে বলে দিই যে ডেসিমাল 6 ইকুয়াল টু কত, তাহলে আনসাইন পদ্ধতিতে প্লাস 6 মানে 6 ইকুয়াল টু, এই যে ধরেন আপনার 6 এর বাইনারি করেন 1 2 4, যেমন ধরেন 1 2 তারপরে 4, এখানে কত হয়, 4 আর 2 6, তার মানে 1 1 0। যদি আমি কি আনসাইন পদ্ধতিতে বলি যে প্লাস 6 ইকুয়াল টু আসলে বাইনারি কত, তাহলে 1 1 0। যদি আমি আপনাকে বলতাম যে প্লাস 7 ইকুয়াল টু কত, তাহলে আপনি বলতেন 4 2 6 আর 1 7। যদি আমি আপনাকে বলতাম যে প্লাস 5 ইকুয়াল টু কত, তাহলে আপনি বলতেন 4, এটা কত, 2টা হবে 0 আর এটা হলো 1, 4 আর 1 5। কিন্তু আমি যদি আপনাকে বলি যে মাইনাস 6 ইকুয়াল টু কত, মাইনাস 5 ইকুয়াল টু কত, মাইনাস 9 ইকুয়াল টু কত, মাইনাস 7 ইকুয়াল টু কত, তাহলে আপনার আনসার হয়তো এটা ইম্পসিবল, এটা সম্ভব না। আনসাইন পদ্ধতিতে কখনো এরকম নেগেটিভ নাম্বারকে আমরা কি করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। এই পদ্ধতিতে সবসময় কি হয়, পজিটিভ নাম্বার প্রকাশ করা যায়। এই একটা পদ্ধতিটি কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন বলেন? একজন মানে না বোঝা পর্যন্ত আমি সামনের দিকে আগাবো না, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে এই জায়গাটা একবারে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জায়গা, অনেক টুইস্ট একটা জায়গা। এই জায়গাতে ক্লিয়ার অনেকেই আপনারা আপনাদের ভিতরেই অনেকেই এগুলো এভাবে চিন্তা করেননি বা করেননি, আজকে যেভাবে দেখবেন একটু কমেন্টস করে আমাকে জানাতে হবে যে এই একটা পদ্ধতি আপনারা বুঝতে পারছেন কি না। হুমায়ুন ভাই বলছে বুঝছি ভাই, আমিনুর ভাই বুঝেছে, তারপরে আবার একটু বলেন সবাই প্লিজ, সুমাইয়া বুঝেছে, শাহ সুলতান ভাই বুঝছে, আরমান হুসাইন ক্লিয়ার, ওকে ভাই থ্যাংক ইউ, ভেরি গুড।
তার আগে আপনারা কিন্তু আমাদের পেজটার একটু রিচ বা আমাদের পেজে যেন স্টুডেন্টরা বুঝতে পারে যে আমরা নিয়মিত ক্লাস নিই, কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, এদিক থেকে আপনারা কিন্তু একটু আমাদের পেজটা শেয়ার করেন, আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন, আপনার পলিটেকনিক্যালের গ্রুপেও শেয়ার করতে পারেন অথবা আপনার টাইম লাইনেও শেয়ার করতে পারেন, আর ফ্রেন্ডদেরকে তো অবশ্যই মেনশন করবেন। এখানে নসিব ভাই, মাসুরা, সুজন, তারপরে মেজবাউল ভাই, ও সবাই বুঝছেন, ভেরি গুড। আমি তো তাহলে ভালোই বুঝাইতে পারি, এরকম যখন আপনারা বোঝেন তখন আমার কেন যেন ভাল লাগে, মানে মনে হয় যে আমি ঠিক আছে বুঝাইতে পারি। অবিশ্রান্ত জীবনের ক্লান্তিময় লগ্নে তপন ভাই, ওকে। ইনশান হাসান ভাই, আপনি বলছেন আরেকবার রিপ্লাই প্লিজ, তো রিপ্লাই আসলে করার কেন প্রয়োজন আমি বুঝতেছি না ভাই, আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন, শুরু থেকে দেখলে অবশ্যই আপনার বোঝার কথা, কারণ সিম্পল একটা বিষয় ছিল, দেখেন এখানে সবাই বুঝে ফেলছে, তো আপনি যদি আমাদের শুরু থেকে ক্লাসটা না করেন তাহলে প্লিজ একটু আবার ভিডিওটা দেখবেন। ওকে, জিয়ারুল ভাইও বলছে কিছু জিনিস, ভালো করে খেয়াল করেন, আরেকবার আমি রিপিট করতেছি, আমসাইন মানে হলো এই নাম্বারিং পদ্ধতিতে শুধুমাত্র পজিটিভ মানে ধনাত্মক ধনাত্মক নাম্বারগুলো প্রকাশ করা যায়, ঋণাত্মক নাম্বার প্রকাশ করা যায় না। এটা কত ঋণাত্মক নাম্বার না, এটা -6, এটা -5, এটা -7। যেখানে কে যেন কমেন্টস করছেন, জিয়ারুল ভাই, ঠিক আছে, জিয়ারুল ভাই বলছেন, তো জিয়ারুল ভাই, শাকিল ভাই একটা কাজ দিয়েছেন, এটা ভাই ক্লাসের শেষে, এখন না, এখন না। তো জিয়ারুল ভাই দেখেন, এই যে এইগুলো নেগেটিভ নাম্বার, আনসাইন পদ্ধতিতে এই নেগেটিভ নাম্বারগুলো প্রকাশ করা যায় না, কিন্তু এই নাম্বার এই এই পদ্ধতিতে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো প্রকাশ করা যায়, মানে পজিটিভ নাম্বারের বাইনারি করা যায়, এই জন্য দেখেন +6, ছয়ের বাইনারি কথায় 4 আর 2 = 6, আর এই প্লাসের জন্য কিছু করতে হবে না, এটা অটোমেটিক, এখানে যে বাইনারিগুলো লিখবেন সেটা যদি আনসাইন পদ্ধতির হয় তাহলে ওগুলো সবগুলো যে পজিটিভ নাম্বার এটা এমনিই সবাই বুঝতে পারে, এটা এমনিই বোঝা যায়, এটাই রুলস। এই জন্য শুধুমাত্র পজিটিভ নাম্বারের বাইনারি আমরা করতে পারছি, কিন্তু নেগেটিভ নাম্বারের বাইনারি করতে পারিনি, কারণ আনসাইন পদ্ধতিতে শুধুমাত্র পজিটিভ নাম্বার প্রকাশ করা যায়, নেগেটিভ নাম্বার কী করা যায় না, প্রকাশ করা যায় না। ওকে, এখন তো আর কোনো, জিয়ারুল ভাই এখন তো কোনো প্রবলেম থাকার কথা না। ফার্স্ট ক্লাসটা পেলাম না ভাই, এটার কথা আমি বলছি ভাই, আজকে আমি এক্সট্রিমলি সরি যে ফার্স্ট ক্লাসটা আমি আপনাদেরকে রেডি করে দিতে পারিনি, আসলে অনেক ব্যস্ততার কারণে আমি অনলাইনের একটা কোর্সের ব্যাপারে অনেক কাজ করতেছি, তো আমি খুব দ্রুত এটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগে আমি চেষ্টা করবো একেবারে সিরিয়াসভাবে। ওকে, তাহলে এই একটা বিষয় আমাদের কমপ্লিট, এই একটা বিষয় আমাদের কিন্তু কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট। ওকে, এখন আমরা যাব সাইন পদ্ধতিতে। সাইন পদ্ধতি কেমন? সাইন পদ্ধতি হলো এটা পজিটিভ নাম্বারও প্রকাশ করতে পারে, এটা নেগেটিভ নাম্বারও প্রকাশ করতে পারে, তার মানে সাইন পদ্ধতির ক্ষেত্রে আমরা প্লাসের হিসাবও যেরকম করতে পারবো, মাইনাসের হিসাবও কী করতে পারবো সেভাবে। ওকে, তাহলে আমরা দেখি, এগুলোই দেখব, যেমন ধরেন +6 কী হবে, কালো দিয়ে লিখি তাহলে ভালো বুঝবেন, ক্লিয়ার বোঝা যাবে, যেমন ধরেন +6, তারপরে হলো +7, তারপরে হলো +5, ঠিক আছে, এগুলো করব, তারপরে ধরেন -6, তারপরে হলো এটা হলো 5, -5, তারপরে হলো -7 = 0, হ্যাঁ। তো আমরা আনসাইন, আমরা সাইন পদ্ধতিতে কী বললাম, সাইন পদ্ধতিতে আমরা পজিটিভ নাম্বারও প্রকাশ করতে পারবো, আবার নেগেটিভ নাম্বারও প্রকাশ করতে পারবো, মানে বাইনারি করতে পারবো, ঠিক আছে, তো সেটা আমরা দেখব। এখানে এখানে সাইন কী থাকলো এগুলো পরে, আমরা আগে করব কি, নাম্বারগুলোর বাইনারি করে ফেলবো, যেমন ধরেন 6-এর বাইনারি 4 আর 2 = 6, পরেরটা 0, 7-এর বাইনারি হলো 1 1 1, 5-এর বাইনারি হলো 4 আর 1 = 5, 6-এর বাইনারি হলো 4 আর 2 = 6 0, 5-এর বাইনারি 4 আর 1 = 5, 7-এর বাইনারি 1 1 1, এগুলো তো আপনার একেবারে ফার্স্ট ক্লাস থেকে ভালোভাবে বোঝার কথা, এগুলোতে কোনো প্রবলেম থাকার কথা না, আশা করি আপনারা এগুলো বুঝছেন। এখন কথা হলো যে এটা তো শুধু 6, এটা তো 7, এটা তো 5, এটা তো 6, এটা তো 7, কিন্তু এই যে প্লাস মাইনাস যে ভাই বলল, আসমল ভাই যে বলল, এটাতে প্লাসও প্রকাশ করা যায় মাইনাসও প্রকাশ করা যায়, এগুলো দিকে তো কে প্লাস কে মাইনাস এটা বোঝার কোনো উপায় নাই। তো এবার গুরুত্বপূর্ণ কথাটা শুনে ফেলেন, যে সাইন পদ্ধতিতে কোনো একটা নাম্বারের বাইনারি করার পরে অতিরিক্ত একটা বিট ব্যবহার করা হয় বাম পাশে, সেটা আসলে তার সাইনের জন্য ব্যবহার করা হয়। আবার বলতেছি, সাইন পদ্ধতিতে পুরো নাম্বারগুলো বাইনারি করার পরে অতিরিক্ত আরও একটা অতিরিক্ত বিট ব্যবহার করা হয়, সেই বিটের মাধ্যমেই আসলে প্রকাশ করা হয় যে
সেই বিটের মাধ্যমে আসলে প্রকাশ করা হয় যে ওই নাম্বারটা পজিটিভ না নেগেটিভ। সেই সর্বশেষের সাইনের যে বাম পাশের যে বিটটা থাকবে ওই বিটটা যদি জিরো হয় তাহলে আপনি বুঝবেন যে নাম্বারটা পজিটিভ, আর ওই বিটটা যদি ওয়ান হয় তাহলে আপনি বুঝবেন নাম্বারটা নেগেটিভ। তাহলে দেখেন এটা কি পজিটিভ, সুতরাং বামে একটা জিরো দিলাম, পজিটিভ বামে একটা জিরো দিলাম, পজিটিভ বামে একটা জিরো দিলাম, নেগেটিভ নেগেটিভ বামে একটা ওয়ান দিলাম, নেগেটিভ বামে একটা ওয়ান দিলাম, নেগেটিভ বামে একটা ওয়ান দিলাম, ঠিক আছে। এইটা হলো আমাদের সাইন পদ্ধতি, আশা করি সবাই ক্লিয়ার বুঝছেন। এর আগে যে আমি বললাম যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, আপনারা কী করছেন, এক দুই চার আট, এটা কত হয় ষোলো, আপনারা এটা ইকুয়াল টু লিখছিলেন টোয়েন্টি টু, হ্যাঁ টোয়েন্টি টু ঠিক আছে। সেটা কোন পদ্ধতিতে, আনসাইন পদ্ধতিতে, ইন জেনারেলি আনসাইন পদ্ধতিতে লেখা হয়। কিন্তু যদি আমি যদি আমার কথা যদি ঘুরাই পরে আমি আপনাকে বলতাম যে আমি তো এটা আনসাইন পদ্ধতিতে দেইনি, আমি এটা সাইন পদ্ধতিতে দিছি, সাইন পদ্ধতিতে এটার মান কত, তাহলে সাইন পদ্ধতিতে যখন আমরা এটার মান বের করবো তখন এই বামের এই সর্বশেষ বামের বিটটার হিসাব করব না, এটা পরে। আগে আমরা এখানে দেখবো কত, চার আর দুয়ে ছয়, এই যে সিক্স লিখলাম। এবার আমরা বামের বিটটা দেখবো যে এটা ওয়ান না জিরো, এটা ওয়ান, সুতরাং এটা কত মাইনাস। তাহলে এই যে আপনারা বাইনারি যে নাম্বারটা দেখতেছেন এটা যদি আনসাইন পদ্ধতিতে হয় তাহলে আসলে রেজাল্ট বাইশ, আর যদি সাইন পদ্ধতি হয় তাহলে আসলে রেজাল্ট মাইনাস সিক্স। তার মানে এখন কি বুঝতে পারতেছেন যে একটা বাইনারি খালি এমনিতে হইলেই হবে না, মানে সেটা ইকুয়াল টু যে আপনি খালি মানে যা খুশি তাই করবেন তা হবে না। এগুলোই যদি অবজেক্টিভ হিসাবে আসে, একটা অবজেক্টিভে দুই মার্কস, একটা অবজেক্টিভে দুই মার্কস, দুই মার্কসের দাম কতটুকু এটা কি জানেন? ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে, ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে দুই দুই মার্কসের জন্য আপনার এক বছর কি হবে নষ্ট হয়ে যাবে, আপনার চাকরি এক বছর পরে পাবেন, আপনি বাবা মাকে খাওয়াইতে পারবেন এক বছর পরে, আপনি বিয়ে শাদিও করবেন এক বছর পরে, বাচ্চা কাচ্চাও হবে এক বছর পরে। মানে একটা অবজেক্টিভের গুরুত্ব বললাম আমি, কারণ এখানে ফার্স্ট ওয়েডিংয়ে থেকেও চান্স পাওয়ার মতো তেমন কোনো সুযোগ থাকে না অনেক ডিপার্টমেন্টেই। তো আশা করি সাইন এবং আনসাইন পদ্ধতির যে ঘটনাগুলো এগুলো আপনারা ভালোভাবে বুঝছেন। একটু 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 আমাকে রিপ্লাই দেন, একটু রিপ্লাই দেন প্লিজ দ্রুত, আর আমি দেখি আমার এতদিন ধরে যে ক্লাস করতেছেন আমার এখানে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কত, কতজন আমাদের এই ক্লাসটা শেয়ার করছেন এইটা আমি দেখব। শেয়ার করতে তো টাকা লাগে না ভাই, একটু করেন না, আমাদের ক্লাসগুলো একটু ইফেক্টিভ হোক। নয় জন শেয়ার করছেন, ক্লাস করতেছেন একশো প্লাস, নয় জন শেয়ার করছেন, ওকে এই নয় জনকে ধন্যবাদ। হ্যাঁ সবাই কি বুঝছেন, সবাই কি বুঝছেন? হুমায়ুন ভাই বুঝছে, শাহ সুলতান ভাই বলছে সাইনটা আর একবার রিপিট করলে ভালো হয়। ভাই সাইন কি রিপিট করবো, এগুলো দেখেন শুধুমাত্র নাম্বারের বাইনারি করে ফেলছি, যেগুলোর সামনে প্লাস আছে তার সামনে একটা করে প্লাস জিরো দিছি, যেগুলোর সামনে মাইনাস আছে তার জন্য একটা করে ওয়ান দিছি। মানে যে কোনো পড়াশোনাকে একটু খেলা খেলা পড়াশোনা মনে করবেন। আচ্ছা আপনারা ক্রিকেট খেলেন, ক্রিকেট খেলা কি আপনার কাছে মনে হয় সহজ? ক্রিকেট খেলার যে নিয়ম কানুন এটা আপনারা আম্মুকে জিজ্ঞেস করেন যে এটা আসলে কত কঠিন খেলা। তো এই যে এরকম একটা খেলা এটা আপনারা সব কিছু নিয়ম কানুন আপনারা পারেন বোঝেন, জীবনে কি কখনো চেষ্টা চিন্তা করছেন যে আমি এত নিয়ম শিখলাম কীভাবে? মানে এমনি দিনে 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 হয়ে যায়, জিনিসটাকে আপনি ওইভাবে সিরিয়াস ভাবেন না। এই জন্য পড়ালেখাগুলোকেও যখন কিছু বসবেন এটা এত মনে করেন রকেট সায়েন্সের মতো কিছু চিন্তা করবেন না, সিম্পলি চিন্তা করবেন, ঠিক আছে? নাম্বার, নাম্বারের বাইনারি, এখন নাম্বারের বাইনারি যদি আপনি না শিখে থাকেন বা না পারেন তাহলে তো আপনি এটা বসবেন না, এটাই সত্য কথা। সেক্ষেত্রেও জন্য আপনাকে প্রথম ক্লাসটা করতে হবে আমার চ্যানেলে, আমি দেখি আজকে রাতের ভেতরে ওই ক্লাসটা আপলোড করার চেষ্টা করব। আর এখানে প্লাস মাইনাসের জন্য তো আমি বলেই দিলাম, প্লাসের জন্য বাম পাশে একটা করে জিরো বসবে, মাইনাসের জন্য বাম পাশে একটা করে ওয়ান বসবে। ওকে দেখি সবার কী অবস্থা। হাসনাত ভাই বুঝছে, তারপরে হাসনাত ভাই বুঝছে, সোমাইয়া বুঝেছে, মাসুরা বুঝেছে, তারপরে জিয়ারুল ভাই বুঝছে, হাফিজুর ভাই, শাকিল ভাই, আরমান, রোহান ভাই, রোহান ভাই আগের বার মিস করছিল কিন্তু এবার খুব ভালোভাবে বুঝছে, ভেরি গুড। তারপরে আহসান ভাই, আবু জুবাইর ভাই, আহসান ভাই, ওকে সবাই। শাকিল ভাই বলছে পানি করে দিছেন, অনেক সুন্দর বুঝান ভাই আপনি, থ্যাংক ইউ ভাই। মানে আপনারা এরকমভাবে লেগে থাকলে না ক্লাস করতে ভালো লাগে, মনে হয় যে অনেকক্ষণ ক্লাস নিই, দেখি একদিন দুই ঘন্টা আড়াই ঘন্টা ক্লাস নেবো, আপনারা যদি থাকেন একবারে টানা দুই আড়াই ঘন্টা ক্লাস নেব। ইনসান ভাইও বুঝেছে, গুড, ভেরি গুড, আমারও ভালো লাগতেছে যে আপনারা আসলে এই যে এগুলো জিনিসগুলো বুঝতেছেন, আমার সত্যি আমার নিজেরও ভালো লাগতেছে যে এগুলো বোঝেন আপনারা, একটু ভালোভাবে বোঝেন, ছোটোদেরকে হেল্প করবেন, আপনাদের যারা অনুজ পলিটেকনিকে পড়ে ওই ভাইদেরকে হেল্প করবেন, আপনারা অনেক কিছু শেখাবেন। আসলে আপনি যত শেখাবেন তত দেখবেন যে আপনার শার্পনেস বাড়বে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমরা তাহলে এখন নেক্সট টপিকে চলে যাব, নেক্সট টপিকে যাব।
ওকে, আমরা এখন নেক্সট নেক্সট টপিকে যাব। নেক্সট দুইটা টপিক একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সেখানে আমাদের ছোট ভাই সুমন আলী কমেন্টস করছে, বুঝছি ভাই, ভাই আপনি তো এগুলো অনেক আগেই বুঝছেন, এখন আর বুঝে কি করবেন, কবে আসবেন বাসায় এটা বলেন, ছেলেপিলেরা একা একা আছে। হাফিজুল ইসলাম ভাই, আই লাভ ইউ ভাই, অনেক 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 থ্যাংক ইউ। ওকে, এবার আমরা এই দুইটা টপিকে চলে যাব। এই দুইটা কিন্তু মানে মানে কি বলবো, খুবই খুবই মজার এবং ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এখানকার ক্যালকুলেশনগুলো কিন্তু আমাদের ডুয়েটে বিগত সালেও পরীক্ষায় আসছে, ঠিক আছে। আমি ডিজিটাল ইলেকট্রনিক্স যদি মোটামুটি এই মাসের ভিতরে শেষ করতে পারি তাহলে এটার বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, মানে ডুয়েটের কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলিউশন করে দেবো আপনাদেরকে। আর ওইদিকে তো আমাদের ম্যাথ কেমিস্ট্রি ক্লাস অব্যাহত আছে, সেগুলোও চলবে। ওকে, তো আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই এই দুইটা নাম্বারিং পদ্ধতিতে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতেছি। এই মেসেজটা সুন্দর করে একটাবার মনে রাখেন, সেটা হলো কি, ওয়ান এস কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্ট, এদের আসলে এক্সট্রা কোনো কাজ নাই, এরা আসলে দেওয়াই থাকবে বাইনারিতেই, এগুলো আসলে থাকবে বাইনারিতেই, ঠিক আছে, অথবা ডেসিমালে থাক, বাইনারি করে তো সেগুলোকে আমরা কাজ করতে পারবো। ওকে, একটা হলো পিওর বাইনারি, যেমন ধরেন পিওর বাইনারি মানে এদের আনসাইনকে বলতেছে, আনসাইনকে, এরকম আনসাইন কোনো বাইনারিকে, আনসাইন কোনো বাইনারি, আনসাইন মানে কি, আনসাইন মানে হলো সেটা সবসময় পজিটিভ, সেটা কিন্তু নেগেটিভ হবে না। ওকে, তো এরকম কোনো নাম্বারকে যদি আমরা একবার ওয়ান এস কমপ্লিমেন্ট করি অথবা আমরা যদি একবার টু এস কমপ্লিমেন্ট করি তাহলে নাম্বারের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সাইনের পরিবর্তন হয়। কি হয় না, সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সাইনের পরিবর্তন হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভালোভাবে। আবার বলতেছি, ওয়ান এস কমপ্লিমেন্ট এবং টু এস কমপ্লিমেন্ট পদ্ধতিটা হলো কোনো একটা নাম্বারের সংখ্যা পরিবর্তন হয় না, শুধুমাত্র তার সাইনের পরিবর্তন হয়। যেমন আমি যদি একটা পজিটিভ নাম্বারকে যদি ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে সেটা ওই নাম্বারই থাকবে, শুধুমাত্র নেগেটিভ হয়ে যাবে। আবার টু এস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি যদি একটা নাম্বারকে টু এস কমপ্লিমেন্ট করি তাহলে নাম্বারটা ওটাই থাকবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আবার যদি একটা নেগেটিভ নাম্বারকে আমি টু এস কমপ্লিমেন্ট করি তাহলে সেটা কি হবে, পজিটিভ নাম্বার হয়ে যাবে। আর পজিটিভ নাম্বার মানে আমরা এই যে এই আনসাইন পদ্ধতির নাম্বারগুলোকে আসলে বুঝাই থাকতেছি, ঠিক আছে, বুঝাচ্ছি। তো আশা করি এতটুকু বুঝতেছেন, আমি আরও একটু ক্লিয়ার করে দিই। যেমন ধরেন, আচ্ছা আমি আগে ওয়ান এস কমপ্লিমেন্ট আর টু এস কমপ্লিমেন্ট আপনাদেরকে করানো শেখাই। যেমন ধরেন একটা পিওর বাইনারি 1010, এটার যদি আমরা কী করি, ওয়ান এস কমপ্লিমেন্ট করি, আমরা জানি এটা আপনারা জানেন, সবাই প্রত্যেকেই জানেন যে ওয়ান এস কমপ্লিমেন্ট মানে হলো প্রত্যেকটা ডিজিট কী করে দিতে হয়, পরিবর্তন করে দিতে হয়। তাহলে এটা পরিবর্তন যদি করে দিই তাহলে কী হবে, মনে করেন যে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1, ঠিক আছে। তো এটা যদি একটা পিওর বাইনারি নাম্বার হয়ে থাকে, আনসাইন নাম্বার হয়ে থাকে, তাহলে এটা ডেসিমাল কত, এটা ডেসিমাল হলো এই যে 2, এটা হলো কত, 8, 1 2 4 8, 8 আর 2 কত, 10। তো এটার তাহলে ডেসিমাল কত, এটা কিন্তু ওয়ান এস কমপ্লিমেন্ট করার পরের নাম্বার, এটা ওয়ান এস কমপ্লিমেন্ট অবস্থায় আছে। ওয়ান এস কমপ্লিমেন্ট থাকা অবস্থায় যদি আপনি বাইনারির মতো করে ডেসিমালের হিসাব করেন তাহলে কিন্তু হবে না, কারণ ওইটা তো পরিবর্তন হয়ে গেছে। এটাকে যদি আপনি হিসাব করতে চান, যদি সে ওয়ান এস কমপ্লিমেন্ট থাকে তাহলে আবার একবার ওয়ান এস কমপ্লিমেন্ট করে ওটাকে পজিটিভ বানায়, মানে এরকম আনসাইন পদ্ধতিতে নিয়ে এসে তারপরে আপনাকে কী করতে হবে, হিসাব করতে হবে। তো আমি যেহেতু এটার ক্ষেত্রে জানি এই সংখ্যাটা 10, আমি বললাম যে ওয়ান এস কমপ্লিমেন্ট করার পরে সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তার মানে এটাও কত হবে, 10ই হবে। কিন্তু কি হবে, এটা যে পজিটিভ এটা হবে কি, নেগেটিভ। এখন আপনার হিসাব মতে এটা কিন্তু -10 মতো না, আপনার হিসাব মতে মানে আপনি যে ওই যে কনভার্সন করা শিখছেন 1 2 4 8 16 32, এই হিসাবে যদি হিসাব করেন তাহলে কিন্তু এটা মানে 10 কিন্তু না, কিন্তু ওইভাবে হিসাব করা যাবে না, ওইটা তো ওয়ান এস কমপ্লিমেন্ট অবস্থায় আছে, ঠিক আছে। যদি ওটা হিসাব করতে হয় তাহলে আপনাকে এটা দেখে হিসাব করতে হবে, এটা যেহেতু 10, এই সংখ্যাটা ওয়ান এস কমপ্লিমেন্ট করার পরে ওটা 10ই থাকবে, এটা যেহেতু পজিটিভ নাম্বার ওটা কি হবে, নেগেটিভ নাম্বার হবে, ঠিক আছে। এইটুকু জিনিস মাথার ভিতরে রাখতে হবে। আপনারা কি বুঝছেন, ওয়ান এস কমপ্লিমেন্ট ধরেন আরও যদি করি 0 1 1 0, এটার যদি ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে হবে হলো 1 0 0 1, এটা যদি আমরা ডেসিমাল করি 4 আর 2 কত হবে, 6, তাহলে এটা হবে আমাদের -6। যদিও এটা দেখতে 9 মতো কিন্তু এটা 9 কিন্তু না, কারণ এটা কিভাবে আছে, এটা ওয়ান এস কমপ্লিমেন্ট অবস্থায় আছে। ওকে,
এটা ওয়ান এস কমপ্লিমেন্ট অবস্থা। আবার দেখেন এটারও যদি আবার একবার ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং আবার এই এই আনসাইন পদ্ধতিতে চলে আসবে। এটা ওয়ান এস কমপ্লিমেন্ট করেন, এটার ওয়ান এস কমপ্লিমেন্ট করেন, জিরো ওয়ান ওয়ান জিরো, এই যে এখন কিন্তু আপনি বলতে পারবেন যে এটা কত, সিক্স। তো এরকম যদি কোনো বাইনারি নাম্বার আপনাকে দেয় যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো, আপনাকে বললো যে এটা কেমন পদ্ধতিতে আছে, এটা ওয়ান এস অবস্থায় করা আছে, তাহলে আপনি কিন্তু এটা ডেসিমাল বের করতে পারবেন। আপনাকে করতে হবে কি, আবার ওয়ান এস করতে হবে, আবার ওয়ান এস করতে হবে। তো আবার যদি ওয়ান এস করেন তাহলে কত হবে, জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে কত হয় এক দুই চার আট, আট আর একে কত, এটা হবে নয়। তার মানে এইটা কেমন ছিল, এটা ছিল মাইনাস নয়, কারণ এটা যে ওয়ান এস কমপ্লিমেন্ট অবস্থায় আছে এর জন্য এটা হলো নেগেটিভ, ঠিক আছে। আর ওয়ান এস কমপ্লিমেন্টে যদি আবার ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে সেটা কী হয়ে যায়, পজিটিভ নাম্বার হয়ে যায়, পিওর বাইনারি হয়ে যায়। আর পিওর বাইনারি হওয়ার পরে আমরা বুঝতে পারি যে তার ডেসিমালটা কত, এটার ডেসিমাল কত, নাইন। তাহলে এটার ডেসিমাল যদি নাইন হয় তাহলে ওয়ান এস কমপ্লিমেন্ট যে অবস্থায় যখন ছিল তখন কেমন হবে, তখন সে মাইনাস নাইন হবে, কারণ তাদের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কী হবে, কমপ্লিমেন্ট থাকা অবস্থায় সে কী হবে, নেগেটিভ হবে। ওকে, অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি, কে কে বুঝছেন বলেন, এটা এইটুকু বুঝলে আমার বিশ্বাস যে বাকি ক্লাসটুকু বুঝতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। একটু আমাকে জানাবেন, স্মার্টলি জানাবেন, সাহস করে যে হ্যাঁ ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই, এটা সবসময় পজিটিভ হবে, নেগেটিভ নাম্বার কখনোই আনসাইন হবে না। হ্যাঁ ভাইয়া এত সুন্দর, এত ভালো করে বুঝান, না বোঝার কিছু নেই, থ্যাংক ইউ সুমাইয়া, হুমায়ুন ভাই, আমিনুর ভাই, সবাই বুঝছে, ও ভেরি গুড। আমি আমার আসলেই ভালো লাগতেছে, কারণ এটা কিছুটা আমি যখন ব্যাসেও ক্লাস নিই তখন এখানে আমার অনেক কথা বলতে হয়, ঠিক আছে, মানে কনফিউশনে পড়ে যায় অনেকেই, তো আপনারা আপনারা খুব ভালো বুঝছেন, আমারই ভালো লাগতেছে, থ্যাংক ইউ। নেইমার নেই নাইমোর ভাই সরি, সুজন ভাই, তারপরে জয়নাল ভাই, শেখ সজীব ভাই, জিয়ারুল, শান্তা, নাসিম, জহিরুল, শফিকুল ভাই, এটা আর একবার বলেন করেন প্লিজ। ওকে, আমি ছোট্ট আর একটা এক্সাম্পল আপনার জন্য দেখাবো, নসিব ভাই বুঝেছে, সজীব ভাই, ক্লান্তিময় ভাই, জুবাইর, হাসিব, বাহ ভেরি গুড, সোহাগ ভাই বুঝে ফেলছে কিন্তু, ভেরি গুড, রোয়ান ভাই, হ্যাঁ ওকে থ্যাংক ইউ, আপনারা সবাই বুঝেছেন। মেহেদি হাসান বলতেছে এত লেট কেন, ও আচ্ছা অন্য একজনকে মেনশন করছে, ওনার ফ্রেন্ড হবে সম্ভবত, আশরাফুল, হুম বুঝছি, ওকে ভেরি গুড, ঠিক আছে ভাই। আমরা তাহলে এখন আরও সামনের দিকে যাব, আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখার চেষ্টা করব, যদি একদিনে শেষ না করতে পারি প্রয়োজনে আরও একদিন ক্লাস নেব। আবদুল্লাহ বলছে মাত্র আসলাম স্যার, ওকে নো প্রবলেম, আপনি ভিডিওটা দেখে দেখে নেবেন, আমাদের ভিডিও তো থাকবেই, কোনো সমস্যা নেই। হুম, আহসান ভাই খুব সুন্দরভাবে বুঝছে, ওকে ভেরি গুড, ঠিক আছে আমরা তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, কে একজন যেন বলছিল তার জন্য আর একটু কাজ করি, আমার ডাস্টার কই গেল, ওকে, আর একজন বলছিল তার জন্য একটু কাজ করি। এখানে ভাই ওয়ান এস কমপ্লিমেন্ট মানে হলো, ওয়ান এস কমপ্লিমেন্ট যখন কোনো একটা বাইনারি যদি এমনিতেই আনসাইন বাইনারি থাকে, পিওর বাইনারি থাকে, তাকে যদি আমরা ওয়ান এস কমপ্লিমেন্ট করতে চাই তাহলে জাস্ট পরিবর্তন করে দিতে হয়, আমি যেটা বলছিলাম জাস্ট পরিবর্তন করে দিতে হয়, যেমন ওয়ানটা হবে এক জায়গায় জিরো, জিরোটা হবে ওয়ান, দুইটা ওয়ান হয়ে যাবে দুইটা জিরো, আর এই জিরোটা হয়ে যাবে ওয়ান, এইভাবে একটা জিনিসকে এভাবে একটা ওয়ান এস কমপ্লিমেন্ট করে। তো এটা ছিল আমার পিওর বাইনারি, আর মানে ডেসিমালের সাথে সম্পর্কিত, এটা হয়ে গেল ওয়ান এস কমপ্লিমেন্ট। তো ওয়ান এস কমপ্লিমেন্ট এটা আনসাইন বাইনারি ছিল, এটা যদি আমি একবারে ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে সেটা নেগেটিভ হবে। আর আমি বলছি যে এটার সংখ্যা যদি আপনি দেখতে চান তাহলে কমপ্লিমেন্ট পরে করার পরে হিসাব করলে চলবে না, আগে হিসাব করতে হবে। যেমন ধরেন এটা হলো কত, এক দুই চার আট ষোলো, ষোলো আর চারে বিশ, বিশ আর দুয়ে বাইশ, এটা টোয়েন্টি টু, তাহলে এটা কত হবে, এটাও টোয়েন্টি টুই হবে কিন্তু মাইনাস হবে। এই নাম্বারটা দেখে আপনি বুঝতে পারবেন না টোয়েন্টি টু, কারণ ওইটা কমপ্লিমেন্ট অবস্থায় আছে, ওই অবস্থায় বোঝা যাবে না। ওকে, আমিনুর ভাই বলছে আমাদের ক্লাস কি প্রতিদিন হবে, হ্যাঁ ভাই মোটামুটি আমরা প্রত্যেক দিনই ক্লাস নিতেছি, তবে তিনটা সাবজেক্ট আমরা শুরু করছি এখন, একটা হচ্ছে যে ম্যাথমেটিক্স বেসিক ক্লাসগুলো করাই, রসায়ন বেসিক ক্লাসগুলো করাই, আর হচ্ছে যে হ্যাঁ ডিজিটাল ইলেকট্রনিক্স করাই। তো পুরো সেপ্টেম্বর অক্টোবর মাসটা এই ক্লাসগুলো চলবে, নভেম্বর থেকে আমরা নভেম্বরেও আপনাদের ক্লাস করাবো, কিন্তু এই রাতের সময়টা করাবো না, অন্য কোনো একটা সময় করাবো, মানে আমাদেরকে কন্টিনিউ ক্লাস চলবে, অন্তত সপ্তাহে দুটা তিনটা ক্লাস এভাবে চলতেই থাকবে, আপনাদেরকে যতটুকু আগাই দিতে পারি। আর নভেম্বর থেকে একটা স্পেশাল ব্যাচ আমাদের শুরু হইতেছে শুধুমাত্র নন ডিপার্টমেন্টের উপরে,
নন ডিপার্টমেন্টেই ধরেন ডুয়েট অ্যাডমিশনের জন্য 80% ভ্যারি করে। তো এই কোর্সটা আমরা অনেক সুন্দরভাবে সাজাইছি, দীর্ঘ 7 মাসের মতো লাগবে এই কোর্সটা আমরা আমাদের কমপ্লিট করতে, মানে আপনাদেরকে পড়াইতে 6 থেকে 7 মাসের মতো লাগবে। এখানে মেন্টর হিসাবে কাজ করবে কম করে হলেও 15 থেকে 20 জন ডুয়েটিয়ান, ওকে, টিচার তো থাকবেই, এছাড়া সার্বক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের প্রবলেম সলভ করার জন্য আরও মেন্টর থাকবে কম করে হলেও 10 থেকে 12 জন, ওকে। এটা হিউজ একটা বিষয়, শুরু করি, আপনারা দেখতে পারবেন, পরবর্তীতে দেখবেন যে এটা পর্যায়ক্রমে আরও ভালো হবে। আর আমরা তো, আমি তো বলছি যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে বা নভেম্বরের পর থেকে আমরা পলিটেকনিক্যালের ক্লাসগুলোও শুরু করব। যেমন ধরেন পলিটেকনিক্যালের ক্লাসগুলো আমাদের এমনিতেই এভাবে লাইভ চলবে, যেমন ইলেকট্রিক্যালের মেইন মেইন সাবজেক্টগুলো আমরা ক্লাস করব যেগুলো একটু কঠিন আর কি, তারপরে ধরেন সিএসসি মেকানিক্যাল সিভিল মেইন মেইন কঠিন কঠিন সাবজেক্টগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সাথে থাকেন। মাসুরা বলছে সাইন আন সাইন নিয়ে কনফিউজ ছিলাম, এবার ক্লিয়ার, থ্যাংক ইউ ছোটো বোন, এখন এগুলো ক্লিয়ার হতে হবে, চলেন এগুলো ক্লিয়ার হতে হবে। এবার আমাদের কি টু এস কমপ্লিমেন্ট, আমি বলছি যে টু এস কমপ্লিমেন্ট জিনিসটাও নতুন কিছু না, টু এস কমপ্লিমেন্ট জিনিসটাও হলো কি একই জিনিস, একই জিনিস, মানে ওয়ান এস কমপ্লিমেন্টের কাজ যা, টু এস কমপ্লিমেন্টের কাজও তাই। ওয়ান এস কমপ্লিমেন্টের কাজ কি, ওয়ান এস কমপ্লিমেন্টের কাজ হলো সাইন পরিবর্তন করা। একটা পজিটিভ নাম্বারকে যদি ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে নেগেটিভ হয়, একটা নেগেটিভ নাম্বারকে যদি ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে কি হয়, পজিটিভ হয়। সিমিলারলি টু এস কমপ্লিমেন্টের কাজও তাই, একটা পজিটিভ নাম্বারকে যদি টু এস কমপ্লিমেন্ট করি তাহলে নেগেটিভ হয়, একটা নেগেটিভ নাম্বারকে কমপ্লিমেন্ট করলে, টু এস কমপ্লিমেন্ট করলে পজিটিভ নাম্বার হয়। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, দেখেন পড়ালেখার সময়ে বা পড়ালেখার ভিতরে বা আমাদের এই ইউনিভার্সেই মানে একই কাজ হয়, এরকম দুটা জিনিস থাকার আসলে কী দরকার, কোনো দরকার আছে, দরকার নাই, কারণ অযথা ভেজাল করার কী দরকার। আমার ধরেন একটা জিনিস দিয়ে একটা কাজ হইতেছে তাহলে ওটার বিকল্প আরও অনেক জিনিস আমার থাকার কী দরকার, এটা দিয়ে যদি সহজভাবে হয়। তাহলে যেহেতু ওয়ান এস কমপ্লিমেন্টের কাজও হলো সাইন পরিবর্তন করা, টু এস কমপ্লিমেন্টের কাজও সাইন পরিবর্তন করা, তাহলে ওয়ান এস কমপ্লিমেন্ট এবং টু এস কমপ্লিমেন্ট দুইটা জিনিস কেন আমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্সে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমি ভবিষ্যতে বা মানে ক্লাস শেষে বা পরের দিনে আমি এটার আনসার দেবো, আপনারা একটু চিন্তা ভাবনা করতে থাকেন। আপনারা তো ডিজিটাল ইলেকট্রনিক্স আজকেই প্রথম পড়তেছেন না, অনেকদিন আগে থেকেই পড়তেছেন, তো এটা প্রশ্নটা হলো যে ওয়ান এস কমপ্লিমেন্টের কাজও হলো সাইন পরিবর্তন করা, টু এস কমপ্লিমেন্টের কাজও হলো সাইন পরিবর্তন করা, তাহলে আমরা ওয়ান এস এবং টু এস দুইটা শিখবো কেন, যে কোনো একটা শিখলেই তো হয়, এই প্রশ্নটা আমি রেখে দিচ্ছি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ওকে। হ্যাঁ, ফিজিক্সের ক্লাসও শুরু হবে খুব তাড়াতাড়ি, একটু অপেক্ষা করতে হবে। আর আমাদের যে মেইন যে ফুল নন ডিপার্টমেন্টের কোর্সটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, ওখানে তো এ টু জেড থাকবে, ডুয়েট অ্যাডমিশনের নন ডিপার্টমেন্টের এ টু জেড থাকবে, ওকে। তো আমরা তাহলে প্রথমে টু এস কমপ্লিমেন্ট করা শিখি, আসেন 10 10 10, ঠিক আছে, এটা মনে করেন যে টু এস কমপ্লিমেন্ট করবো, টু এস কমপ্লিমেন্ট। তো অনেকেই টু এস কমপ্লিমেন্ট বিভিন্নভাবে করছেন, আগে ওয়ান এস কমপ্লিমেন্ট করছেন, তারপরে যোগ করছেন, এই করছেন, সেই করছেন, অনেক কিছু করছেন, তা আমরা আসলে ওইভাবে করবো না। আমি একটা কথা বলি, একটু সুন্দর করে মনে রাখেন, আপনি যখন কোনো বাইনারি নাম্বারের টু এস কমপ্লিমেন্ট করবেন তখন আপনি মুভ করবেন সবসময় এই ডান দিক থেকে বামের দিকে, এই ডান দিক থেকে, ডান দিক থেকে এই বামের দিকে মুভ করবেন। এই মুভ করার সময়ে যতক্ষণ পর্যন্ত না একটা ওয়ান পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখবেন, যতক্ষণ পর্যন্ত না একটা ওয়ান পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখবেন। তাহলে এটা কি প্রথমে জিরো, আমি জিরোই লিখব, কারণ কি আমি ওয়ান পাইনি, এরপরে কত ওয়ান, আমি ওয়ানই লিখব, তাহলে কিন্তু আমার শর্ত পূরণ হয়েছে। আমি বলছি যতক্ষণ পর্যন্ত না একটা ওয়ান পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখবেন, তাহলে আমি এই যে একটা ওয়ান পাইছি এই যে লিখে ফেললাম। এখন কথা হচ্ছে তার বিটগুলো কী করে দেবেন, শুধুমাত্র ওয়ান এস কমপ্লিমেন্টের মতো করে পরিবর্তন করে দেবেন, মানে পরিবর্তন করে দেবেন, এখানে আছে ওয়ান, এখানে হবে কি জিরো, এখানে আছে কত জিরো, এখানে হবে কি ওয়ান, এখানে আছে কি ওয়ান, এখানে হবে কত জিরো, আমাদের কিন্তু টু এস কমপ্লিমেন্ট কমপ্লিট, আমাদের কিন্তু টু এস কমপ্লিমেন্ট কমপ্লিট। আরও একটা দেখাই, মনে করেন 10011, ঠিক আছে, এটাকে আমরা টু এস কমপ্লিমেন্ট করবো, টু এস কমপ্লিমেন্ট করবো। তো আমি বললাম কি সবসময় তাকাবো কোন দিকে, আমরা এই ডান দিকে থেকে, এই ডান দিক থেকে বামের দিকে তাকাবো, যতক্ষণ পর্যন্ত না একটা ওয়ান পাবো, তাহলে এটা কি প্রথমে ওয়ান, তো ওয়ান পাইছি লিখে ফেলি, আমাদের শর্তও পূরণ হয়ে গেছে যে একটা ওয়ান পেয়ে গেছি, আমাদের কথা হলো যতক্ষণ পর্যন্ত না ওয়ান পাবো, তো আমরা ওয়ান পেয়ে গেছি, তাহলে বাকিগুলো কী করবো, জাস্ট পরিবর্তন করে দেবো। যেমন এই ওয়ানটাকে কত বানাবো জিরো, এই দুইটা জিরোকে কী বানাবো, এই দুইটা জিরোকে ওয়ান বানাবো,
আর এই ওয়ানটাকে কি বানাবো, জিরো বানাবো, ঠিক আছে। আমাদের কিন্তু টু এস কমপ্লিমেন্ট হয়ে গেছে, ওই যোগ করো এই করো সেই করো এত সময় আসলে আমাদের নেই। এখন বলেন বুঝছেন কি না টু এস কমপ্লিমেন্ট ব্যাপারটা, অনেকেই কনফিউশন থাকেন, ওভাবে ভালো পারেন না, কিন্তু আমি যে পদ্ধতি দেখালাম এখন কি সবাই পারবেন আমাকে একটু কমেন্টস করে জানান, আমাকে একটু কমেন্টস করে জানান। মোহাম্মদ নূর আলম ভাই, আসসালামু আলাইকুম ভাই, ডুয়েট অ্যাডমিশন বা জবের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্সের কোন কোন টপিক্স পড়তে হয়? ভাই ডুয়েট অ্যাডমিশনের জন্য বা ডুয়েট অ্যাডমিশনের জন্য তো আমি যতটুকু পড়াবো ফুল পড়াবো, আর জবের জন্য মূলত নাম্বারিং সিস্টেমটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আর হলো আপনার লজিক, আপনার হচ্ছে যে বুলিয়ান জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, বুলিয়ানের যত যা আছে, আর পরবর্তীতে কম্বাইনেশন সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, এগুলো থেকে কিছু কিছু জিনিস আসলে পড়তে হয় জবের জন্য। সবাই কি বুঝছেন টু এস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয়, টু এস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয়? ওকে, সবাই বুঝে ফেলছে। ওয়াও, মোহাম্মদ শেখ ভাই বলছে ভাইয়া কমপ্লেক্স জিটি এরিয়া সহজেই বোঝা গেছে। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। ওকে, ভাইয়া মাইনাস সাইন দিলেন না কেন? মাহবুব ভাই বলছে মাইনাস সাইন দিব কেন ভাই, আমি তো এখনো ডেসিমালে কনভার্ট করিনি, আমি তো ডেসিমাল কোনো নাম্বার লিখিনি। বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মাইনাস এত এত এত, আসলে বাইনারির কোনো মাইনাস কিছু নাই, বাইনারির সামনে এরকম করে কি জীবনে লেখা যায়? 1010 সামনে মাইনাস দিলেন, এরকম করে জীবনে বই পুস্তকে কোনো সময় মাইনাস দেখছেন? মানে এমনিতেই গাইড টাইড দেখেন না, একবারে অরিজিনাল ইংলিশ ভার্সনের বই দেখেন বা আপনি দেখেন, এরকম করে সামনে কি মাইনাস দেওয়া যায়? মাইনাস দেওয়া যায় না। যদি আপনাকে মাইনাস নাম্বারে প্রকাশ করতে হয় তাহলে আপনাকে তাকে কমপ্লিমেন্ট করতে হবে বা সাইন পদ্ধতিতে লিখতে হবে, এই মাইনাসের জন্য সামনে একটা ওয়ান দিতে হবে, কিন্তু এভাবে মাইনাস দিয়ে আসলে কোনো সময় নাম্বার প্রকাশ করা হয় না। প্রমা বিশ্বাস বলছে ভাই অ্যাডমিশনে আসার আগে নন ডিপার্টমেন্টের ওই কোর্সটা কন্টিনিউ করব নাকি এইটা? ছোট বোন, আপনি যদি পঞ্চম পর্ব অথবা তৃতীয় পর্ব হয়ে থাকেন তাহলে আমাদের ওই কোর্সটাতে যদি জয়েন করেন তাহলে আমি বলবো যে আপনি অনেক সৌভাগ্যবান। একবার নন ডিপার্টমেন্ট শেষ করে পরের বছর আসে যখন গাজীপুরে যখন আসবেন সপ্তম পর্বে, যখন ওই পুরোটা আরেকবার রিভিশন দেবেন, তখন আপনার যে অবস্থা কেমন হয়ে যাবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না। আর যদি আপনি সপ্তম পর্বের স্টুডেন্ট হন, যদি গাজীপুরে অ্যাডমিশনে আসেন, তাহলে আমাদের ওইটা করার দরকার নাই। আর যদি সপ্তম পর্বের স্টুডেন্ট হন কিন্তু গাজীপুরে এখন আসবেন না, আসতে পারবেন না, তাহলে আমাদের ওইটা করেন। আপনি এমনিতেই পরে ডিপার্টমেন্ট কোনোভাবে অনলাইনে বলেন বা এসে ডিপার্টমেন্ট পড়ে ডুয়েটে পরীক্ষা দিতে পারবেন। ওকে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাবো বলতে এখানে একটু কথা বলবো, তারপরে আপনাদেরকে কাজ দেবো আমি, কারণ আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে কাজ দিইনি। এখানে বলি তাহলে, এটা যদি ডেসিমালে করি তাহলে এটা কত? 1 2 4 8, 1 2 4 8 ষোলো, ষোলোর চারে 20 22, তাহলে এটাকে বলবো আমরা 22, কিন্তু এটাকে আমরা বলবো কত? -22, কারণ এটা টু এস কমপ্লিমেন্ট অবস্থায় আছে। আর এটাকে কত বলবো? 1 2 4 8 ষোলো, ষোলো আর চারে 20 আর একে 21, এটা হলো আমার 21 আর এটা হলো আমার -21। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে কাজ দেব, দেখি কে কে পারেন, ঠিক আছে, কাজ দেব। এখন মুছে দিলাম। ওকে, এখন আমি আপনাদেরকে কয়টা কাজ দেব, একটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট করতে দেব আর একটা হলো টু এস কমপ্লিমেন্ট করতে দেব। ধরেন 1 0 1 0 0, এটার ওয়ান এস কমপ্লিমেন্ট করবেন, 0 0 1 0, এটার ওয়ান এস কমপ্লিমেন্ট করবেন, আর 0 0 1 0 0, এটার ওয়ান টু এস কমপ্লিমেন্ট করবেন, আর একটা হলো এটাই দিই 1 0 1 0 0 1, এটার টু এস কমপ্লিমেন্ট করবেন। এই দুইটা কাজ করেন, আমি আপনাদের সাথে আসি, তারপরে আবার ক্লাস কন্টিনিউ করব। ওকে ভাই, আগে কেন ওই কোর্সটা দিলেন না, আমরা এখন কতটা এগিয়ে থাকতাম? ওকে ভাই, নো প্রবলেম, আমি তো গাজীপুরে আছি আর আপনি তো সিএসসি নাকি জানি না, অবশ্য নন ডিপার্টমেন্টের কোর্স আপনি গাজীপুরে এসেও আমার কাছে করতে পারেন, সমস্যা নাই। রাকিবুল ইসলাম ভাই, আমি বা আমার মতো সপ্তম পর্বে যারা আছে এবং ডুয়েট কোচিং করতে চাচ্ছে তাদের জন্য একটি দিক নির্দেশনা দেন। ওকে ভাই, ডেফিনেটলি আমি বিশেষ করে প্রত্যেকটা ক্লাসের শেষে 5-7 মিনিট বা 10 মিনিট কথা বলি আপনাদের বিভিন্ন প্রশ্ন বা ডুয়েট অ্যাডমিশন সম্পর্কে আমি কথা বলি, আপনারা হচ্ছে যে এই কথাগুলো শুনতে পারেন। আজকেও বলবো, ক্লাস শেষ করি তারপরে কথা বলবো। ওকে,
সবাই করে ফেলেন। ভেরি গুড, অনেকেই করে ফেলছেন, ভেরি গুড। ভাই আমি ফিফথ সেমিস্টারে আছি, আমি নন ডিপার্টমেন্টের কোর্স করব। হ্যাঁ ভাই, আপনারা যারা ফিফথ আছেন, তারপরে ধরেন থার্ড আছেন, কিছুদিন পরে সেকেন্ড, মানে আমরা যখন ক্লাসটা শুরু করব তখন সেকেন্ড সেমিস্টারটাও দেখা গেছে থার্ড সেমিস্টারে উঠে যাবেন, তারাও করতে পারেন। মানে এই লম্বা সময়ের কোর্সটুকু যদি একবার কষ্ট করে করতে পারেন তাহলে আপনার পুরো অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, এটার বেনিফিট পরে পাবেন। এই একটা কোর্স আমরা গাজীপুরে অনেক টাকা ডিমান্ড করি, ঠিক আছে, কোর্স ফিটা অনেক অনেক করে ফেলি, কিন্তু আমরা যেহেতু অনলাইনে অনেক স্টুডেন্ট নেবো, ধরেন 100 জন নেব, এরপরেও আমরা যেহেতু কোর্স ফি কমাইছি, আগে বেশি ছিল, তখন আমরা 100 জনের কথা বলছিলাম, এখন আর একটু কিছু বেশি নিতে হবে, আমরা আবার অনেক বেশি নিবও না, ঠিক আছে। ওকে, অনেকেই করে ফেলছেন, ভেরি গুড। আমি আপনাদের সাথে করি, আপনারা মিলাই নিয়েন, ঠিক আছে, আমিও আপনাদের সাথে করি। যেমন এটা হবে আপনার 10, এটার ওয়ান এস কমপ্লিমেন্ট করলে হবে 010011, এটার ওয়ান এস কমপ্লিমেন্ট করলে হবে 1101, এটার টু এস কমপ্লিমেন্ট করলে হবে 00111, এটার টু এস কমপ্লিমেন্ট করলে হবে 1110010। এখন আপনারা মিলাই নিতে পারেন যে আপনারা বুঝছেন কিনা। আজকে তাহলে আমরা এই চারটা বিষয় সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা আইডিয়া পাইলাম, সেটা হচ্ছে কি আনসাইন নাম্বারগুলো কেমন, সাইন নাম্বারগুলো কেমন, ওয়ান এস জিনিসটা আসলে কি, টু এস জিনিসটা আসলে কি, এই কয়টা জিনিসের আনসার আমরা পেয়ে গেছি, এই কয়টা জিনিসের আনসার আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, ভেরি গুড, সবারই হয়েছে মোটামুটি, শান্তা, শেখ, সজীব, অনেকেরই হয়েছে। ভাই আপনার টু এস কমপ্লিমেন্ট লাস্টেরটা ভুল হয়েছে, ও আচ্ছা, দেখি দেখি আমারটা লাস্টেরটা ভুল হয়েছে, টু এস কমপ্লিমেন্টটা ভাই বলছে যে লাস্টেরটা আমার ভুল হয়েছে, দেখি প্রথমটা হলো ওয়ান, তারপরে হলো ওয়ান, ওয়ান পেয়ে গেছি, এখন পরিবর্তন, তাহলে দুইটা ওয়ান, এরপরে দুইটা ওয়ান দিছি, এরপরে ওয়ানের জন্য জিরো দিছি, তারপরে জিরোর জন্য ওয়ান দিছি, না ভাই ঠিকই তো আছে, কে বললেন এটা, কে যেন বললেন যে ভাই আপনার লাস্টের, শফিকুল ভাই বললেন ভাই টু এস কমপ্লিমেন্ট লাস্টেরটা ভুল হয়েছে আপনার, না ঠিকই তো আছে ভাই। ওকে আচ্ছা, এরপরে আমাদের আসলে ডুয়েট অ্যাডমিশনের জন্য যেটা আসছিল পরীক্ষায়, আমি কিছু জিনিস আলোচনা করি, একটু দেখেন, ক্লাস শেষ করব, আমিও লম্বা টাইম ক্লাস নিব না। আপনাদেরকে এরকম করে বলা হবে যে 47, তারপরে হলো 9, এটাকে টু এস কমপ্লিমেন্টে যোগ করো, আবার আপনাকে বলবে যে -47 অ্যান্ড মনে করেন যে বললো 33, টু এস কমপ্লিমেন্ট বা ওয়ান এস কমপ্লিমেন্টে বিয়োগ যোগ করো, তারপরে ধরেন আপনাকে আবার এরকম বলবে, যেমন ধরেন 107 অ্যান্ড ধরেন -73, এদেরকে যোগ করো বা এক বিয়োগ করো, মানে এরকম জিনিসগুলো আপনাকে বিয়োগ করো বলতে পারে, বিয়োগ করো বলতে পারে, এটা এটা যোগ করো, এটা এটা বিয়োগ করো, এরকম জিনিস আপনাকে বলবে। তাও আবার অন্যভাবে বলতে পারে, আপনাকে বলতে পারে যে 8 বিটে করো, অথবা আপনাকে বলতে পারে যে 16 বিটে করো। তো এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের ডুয়েট অ্যাডমিশনে আসছিল, ঠিক আছে, ইতিপূর্বে। তো এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে দেখে ফেলবো, একেবারে কোনো রুলস টুলস কিছু মনে মুখস্থ করতে হবে না, আমি শুধুমাত্র এখানে যা আছে তাই করবো, কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা কিছু জিনিস বাকি রাখছি, সেটা হলো দশমিক, দশমিকের কনভার্সন বাকি রাখছি, তারপরে আমি বাকি রাখছি হলো বিসিডি নাম্বার এবং তার যোগ, বিসিডি নাম্বারের যোগের একটা হিসাব আছে, এটা অনেক ইম্পর্টেন্ট,
তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো গ্রে, গ্রে কোড বলে। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের এখনো বাকি আছে। আরেকটা জিনিস আপনাদের জন্য রাখছি, সেটা হলো 1S কমপ্লিমেন্ট অ্যান্ড 2S কমপ্লিমেন্ট, দুইটার কাজ সেম হইলে কেন আমরা দুইটাই শিখব, যে কোনো একটা করলেই তো হয়ে যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস যদি আপনারা করেন তাহলে এই জিনিসগুলো আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ, এগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। আজকে ক্লাস মোটামুটি 50 মিনিট হয়ে গেছে, আজকে আর সামনের দিকে যাব না, কারণ এরপরে যে টপিকগুলো, এই টপিকগুলোতে আমি যদি হাত দিই তাহলে আরও 30 মিনিটেও শেষ হবে না, ঠিক আছে? তো আজকে আর সামনের দিকে যাব না, আজকে এ পর্যন্তই। এখন আপনাদের সাথে আমি কথা বলবো, 5-7 মিনিট বা 10 মিনিটের মতো কথা বলবো, ঠিক আছে, যদি আপনারা বলেন। নূর নবী বলছে, ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? মাসুরা কাকে যেন রাগ করে বলছে, ভুল ভালো করে দেখ। নূর নবী ভাই বলছে, ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ভাই আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে, আমার আমার পার্সোনাল একটা পেজ আছে ইঞ্জিনিয়ার আসমাউল হক, সেখানে নাম্বার দেওয়া আছে। অথবা দেখেন যে বিভিন্ন ধরনের জায়গা, অনেক জায়গায় আমার নাম্বার দেওয়া থাকবে, অথবা আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিই। তবে প্লিজ আপনারা এমনি এমনি আমাকে ভাই ফোন করবেন না, কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তাহলে খুব দ্রুত ফোন করে খুব দ্রুত কথাবার্তা সেরে নেবেন, ঠিক আছে? কারণ মোটামুটি একটু ব্যস্ত থাকি আর কি, সারাদিনই মোটামুটি ধরেন ব্যস্ততার ভিতরেই থাকে, তারপরেও আপনাদের সাথে যোগাযোগটা ঠিক রাখতে চাই। মানে অনেকেই অনেক কিছু ধরেন জানেন, আল্লাহর রহমতে আমার যে একটা গ্রুপ আছে ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন উইথ PEHZ, এই গ্রুপটা একটা আমার কাছে একটা হিস্ট্রি, বুঝতে পারছেন? মানে একজন মানুষের দ্বারা পরিচালিত মানে এরকম একটা গ্রুপ, যেটাতে এখন প্রায় 46,000, হ্যাঁ 46,000 মেম্বার, শুধুমাত্র ডুয়েট অ্যাডমিশনকে কেন্দ্র করে আপনাদের পলিটেকনিকের স্টুডেন্টদের নিয়ে, বা ওখানে কিছু ডুয়েটিয়ান আছে। তো এইখানে ধরেন মোটামুটি চেষ্টা করি যে কমিউনিকেশনটা ঠিক রাখার জন্য। এই জন্য এমনিতেই খুশিতে কেউ ফোন দেবেন না, যদি সেরকম কোনো প্রয়োজন হয় খুব দ্রুত ফোন দেবেন, প্রয়োজনীয় কথা সেরে খুব দ্রুত শেষ করে দেবেন, ঠিক আছে? 0171973779, ওকে, এই নাম্বারটা আপনারা রাখতে পারেন আর কি, খুব সহজে মানে একবারে দ্রুত কথা শেষ করবেন। আমি কিন্তু ফ্রাঙ্কলি আপনাদেরকে অনেক অনেক ভালোবেসে কিন্তু নাম্বারটা দিলাম, এমনিতে ইয়ে করবেন না, মানে অযথা অযথা ফোন দেবেন না, ওকে? এরপরে আমি কথা বলবো আপনাদের সাথে, দেখি কে কী বলছে। নেক্সট টপিক স্টার্ট করেন, ক্লাস করতে মজা লাগতেছে। ভাই আজকে না করি, কারণ আমারও খুব একটা ভালো লাগতেছে না, বুঝছেন? আমি একটু টায়ার্ড, আজকে আসলে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, আজকে আমাদের রসায়ন ভাই, রসায়ন স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, গোলাম রব্বানি নিক্ত ভাই ক্লাস নিত আজকে, কিন্তু ভাই একটু ইমার্জেন্সি কাজে ওনার বাড়িতে ছিল, আজকে আসতেছে, এজন্য উনি ক্লাস নিতে পারেনি। আর একটা ক্লাস মিস দিতে চাই না, কারণ আমরা একটু ভালোভাবেই এই একটা মাস ক্লাস নিতে চাই আপনাদের, যারা সামনে ডুয়েট অ্যাডমিশনে আসবে তারা যেন অন্তত বুঝতে পারে যে আসলে ডুয়েট অ্যাডমিশনে যে ভাইয়েরা ক্লাস নেই সেই ক্লাসগুলো আসলে কেমন। দেখেন আপনাদের কাছে কিন্তু এই ক্লাসগুলো কঠিন মনে হইতেছে না, ডুয়েটেও যখন আসবেন, বিভিন্ন কোচিংয়ে যখন আপনি ভর্তি হবেন, গাজীপুরে প্রত্যেকটা কোচিং ভালো, সেই কোচিংয়ে যে ভাইয়েরা ক্লাস নেয় ওনারা অনেক আন্তরিক, ঠিক আছে? ওনারা অনেক যত্ন সহকারে আপনাদেরকে শেখাবে, মানে আপনি অবাক হয়ে যাবেন যে ভাইয়েরা এত আন্তরিক। তো এগুলো যেন আপনারা বুঝতে পারেন, এই জন্যই আসলে ক্লাসগুলো কন্টিনিউ করা। এরপরে সোহাগ ভাই বলছে, নেক্সট টপিক না ভাই আজকে না। আবু জাহির ভাই, ভাই আমি ফার্স্ট সেমিস্টার, আমার কি এখনই ক্লাসগুলো ঠিক হবে? না জুবাইর ভাই, আপনি আমাদের লাইভ ক্লাসগুলো করতে পারেন, আপনি যেহেতু ফার্স্ট সেমিস্টার, আমি আপনাকে বলবো যে আপনি যতক্ষণ পর্যন্ত না থার্ড সেমিস্টারে উঠবেন অথবা থার্ড সেমিস্টার শেষ করবেন ততক্ষণ পর্যন্ত ডুয়েট নিয়ে আপনার খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, পলিটেকনিকের পড়াশোনা করেন, ঠিক আছে? যখন আপনি তৃতীয় পর্বে উঠবেন বা তৃতীয় পর্ব শেষ করে ফেলবেন তখন আপনার যুদ্ধটা শুরু হবে, ওকে? মোহাম্মদ হাফিজ ভাই বলছে, নেক্সট ক্লাস কবে? ভাই আমাদের রুটিন দেওয়া আছে গ্রুপে এবং পেজে, একটু দেখে নেবেন। খাদিজা বলছে, ভাই আমি ফিফথ সেমিস্টার, আমি আপনার ক্লাসগুলো করতে চাই, কীভাবে করব? যদি ফ্রি ক্লাসগুলো করতে চান তাহলে এভাবেই করবেন, এটা কন্টিনিউ চলবে। আর যদি আপনি আমাদের যে স্পেশাল নন ডিপার্টমেন্টের একটা কোর্স শুরু হবে নভেম্বরে, এটা দীর্ঘ 6 মাস 7 মাসে শেষ করা হবে আপনার এই কোর্সটা, তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আমার সাথে। ডুয়েটের কোশ্চেনটা দিলে ভালো হতো। শাহ সুলতান ভাই, আমার গ্রুপে অনেক প্রশ্ন দেওয়া আছে, পিন পোস্টগুলো দেখেন তাহলে আপনি পাবেন। সুমাইয়া, মাসুরা আক্তার, হুম দেখছি, শেষের বিট শূন্য হবে, কমেন্টে বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি, তুই যে ধরিয়ে দিলি, যাই হোক ধন্যবাদ, ওকে। শাকিল ভাই, বিয়োগটা করে দেন প্লিজ, ওকে। শাকিল ভাই বিয়োগ, একটা বিয়োগ করতে চাইতেছে, আচ্ছা এটা করে দেবো, আমি লিখে রাখতেছি ভাই, আমি এটা করে দেবো যাওয়ার আগে, আমি আগে কথা শেষ করি।
শাকিল ভাই এটা তখনও বলছে এখনও বলছে, উনি মনে হয় এটা নিয়ে একটু বিপদে আছে আর কি। 1 1 0 1 0 1 1 1 1 0 1 0 আরেকটা দিচ্ছেন 0 1 0 1 0 0 1। ওকে আমি এটা করে দেবো ভাই, নো প্রবলেম, আমি এটা করে দেবো। তারপরে নাইমুর ভাই, ভাই ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই, ভালো লাগলে আসলে ক্লাসের ইন্সপায়ারেশন পাবো আমরা। স্যার নন ডিপার্টমেন্টের কোর্সটা করার জন্য কোন কোন বই দরকার হবে? মজার বিষয় হলো আমাদের নন ডিপার্টমেন্টের কোর্সটা করার জন্য আপনার কোনো বই দরকার হবে না, কারণ প্রত্যেকটা অধ্যায়ের যা যা করতে হবে, যতগুলো করতে হবে, আমরা রেকর্ডিং ভিডিও দেবো এবং পুরো সলিউশন মানে পুরো সাজেশন রেডি করে আপনাদেরকে দেবো, মানে পুরো প্যাকেজটা রেডি করে দেবো। এরপরেও যদি আরও বেশি প্র্যাকটিস করতে চান তাহলে আমি কিছু বই সাজেস্ট করব, তখন দুই একটা বই আপনি কিনে নিলেও কিনে নিতে পারেন। আমিনুল ভাই, ভাইয়া আপনি কোন ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা শেষ করেন আর কোন কলেজ থেকে ডিপ্লোমা? ভাই আমি সিএমটি আর কি, কম্পিউটার টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষ করছি। আমি পড়াশোনা করছি আপনার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া, বগুড়া একেবারে আমি অনেক ভালোবাসি আমার ক্যাম্পাসকে, স্বপ্নের মতো একটা ক্যাম্পাস, কিন্তু যোগাযোগ খুব কম বগুড়ার লোকজনের সাথে বা স্টুডেন্টদের সাথে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ভাই আমি সপ্তম সেমিস্টার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য কোন কোচিং ভালো হবে? এই কোন কোচিং ভালো হবে এই প্রশ্নটা দয়া করে আপনারা কোনো ডুয়েটিয়ান ভাইকে করতে যাবেন না। প্রত্যেকটা কোচিং ভালো, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাতে ভর্তি হয়ে যান। কেন? কারণ ওখানে আমাদের মতো ভাইয়েরাই তো ক্লাস নেই, সব কোচিংয়ে আমাদের মতো ভাইয়েরা ক্লাস নেই, প্রত্যেকে ভালো ক্লাস নেই, প্রত্যেকে অনেক বেশি আন্তরিক, সবগুলো কোচিং ভালো, আপনার যেটাতে ইচ্ছা সেটাতে ভর্তি হয়ে যান। ভাই মনে করেন আমি অ্যাডমিশন গিয়ে চান্স না পেলে এই পরিস্থিতি চাকরির ক্ষেত্রে? ও ডেফিনেটলি, বিশেষ করে ইলেকট্রিক্যাল সিভিল আপনি যারা আপনার অ্যাডমিশন দিয়েও চান্স না পাই চাকরির ক্ষেত্রে, তাদের একটা হিউজ স্ট্রং বেস তৈরি হয়ে যায় যেটা অন্য কোনোভাবেই পসিবল না। ডুয়েট অ্যাডমিশনে আপনি এক বছর থাকলে এই টাকা আপনার জলে যাবে না, এটার উসুল আপনি করতে পারবেনই, 100% গ্যারান্টি। ভাইয়া নন ডিপার্টমেন্টগুলো কবে থেকে শুরু হবে? সেপ্টেম্বরের 5 তারিখের ভেতরে আপনাকে ভর্তি হইতে হবে, 15 তারিখের ভেতরে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর সেপ্টেম্বরে আপনাদের ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে আমাদের ওরিয়েন্টেশন হবে, কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় আমাদের ক্লাসগুলো অফ থাকবে। সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কোর্সটা শুরু হবে। আপনারা যে কোনো পর্বের থাকেন না কেন, আমাদের ওই কোর্সের জন্য আপনার সেমিস্টার পরীক্ষায় কোনো ইফেক্ট পড়বে না, কারণ সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময় অবশ্যই আমরা কোর্সটা অফ রাখবো, স্থগিত রাখবো। নন ডিপার্টমেন্টের কোর্সটা করতে চাই, আমাকে ইনবক্স করতে হবে বা আমার যে কোনো পোস্টে কমেন্টস করতে হবে, তাহলে আমি একটা গুগল ফর্ম দেবো, এটা পূরণ করতে হবে। ভাইয়া নন ডিপার্টমেন্ট কোচিং করার পাশাপাশি কি ডিপার্টমেন্টও পড়ানো হয়? আমরা এখনও ডিপার্টমেন্ট পড়ানোর কোনো উদ্যোগ নেইনি, নন ডিপার্টমেন্ট আগে রান করব, এরপরে ডিপার্টমেন্টটাও আমরা নিয়ে আসবো ইন্ডিভিজুয়াল। সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্ট পার্টটাও আমরা পড়াবো, অনেক ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ, তো ওইটার সেট আপ একটু দেরি লাগবে, একটু সময় লাগবে। ওকে ভাইয়া আমি বগুড়া পলিটেকনিকের স্টুডেন্ট, থ্যাংক ইউ ভাই আরফাজ ভাই, কনগ্রেচুলেশন, এগিয়ে যান অনেক দূর। আমিনুর ভাই আমিও বগুড়াতে লেখাপড়া করি, বা ভেরি গুড, আমার বাসাও বগুড়া। আর আরফাজ ভাই ও ভেরি গুড, আমার বাসা বগুড়াতে এই সদরেই, আপনার বাসা কোথায়? সোহাগ ভাই, ভাইয়া আমি বগুড়া পলিটেকনিকের ইনস্টিটিউট ফিফথ সেমিস্টার। ওকে ভাই ভেরি গুড, এগিয়ে যান। তো মূলত আর কথাবার্তা নাই, আপনাদের সবগুলো কমেন্টস আমি পড়ে ফেলছি, আমি আপনাদেরকে দুইটা কথা শোনাই, ঠিক আছে? ডুয়েট অ্যাডমিশন সম্পর্কে দেখেন, ডুয়েট অ্যাডমিশন এটা অনেক সহজ ব্যাপার, আবার এত সহজ ব্যাপারও না, কারণ এত লম্বা একটা সিলেবাস, এত লম্বা একটা প্রিপারেশন, একটাবারে দীর্ঘ একটা বছর আপনাকে প্রিপারেশন নিতে হয়, এখানে সময়ের বয়সের একটা বিষয় থাকে, আবার পরিবারের কিছু খরচেরও বিষয় থাকে। আমরা পলিটেকনিকের যারা পড়ি তারা আমরা একবারে নিতান্তই মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক আছে? একেবারে নিতান্তই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমাদের জন্য আসলে কষ্ট হয়ে যায় একটা বছর পরিশ্রম, মানে একটা বছর খরচ চালানো। তারপরেও আসলে স্বপ্ন তো সবাই দেখতে পারে, স্বপ্ন দেখার জন্য কি ধনী গরিব লাগে, স্বপ্ন দেখার জন্য কি বড় লোক ছোট লোক লাগে, স্বপ্ন সবাই দেখতে পারে, তো আমরাও দেখি, আমাদের দোষের কিসের? তো আমরাও অনেক কষ্ট করে আসলে ডিপ্লোমা শেষ করার পরে বা সপ্তম পর্ব শেষে আমরা ডুয়েট অ্যাডমিশনে সবাই আসি। তো আপনারা যখন ডুয়েট অ্যাডমিশনে আসবেন তখন একটু চিন্তা ভাবনা করে আসবেন যে আপনি আসলে কেমন একটা জায়গায় যাইতেছেন, কেমন যুদ্ধে যাইতেছেন,
আপনার পরিবার আপনাকে অনেক কষ্ট করে সাপোর্ট দিতেছে, আপনার ডুয়েটে চান্স পাওয়ার পরে পরিবারের হাল ধরতে হবে, অথবা বিএসসি কমপ্লিট করার পরে পরিবারের হাল ধরতে হবে, এই জিনিসগুলো না ভাই থিঙ্কিং করতে হবে, ঠিক আছে? একটু একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা কেন যেন এই যুগের স্টুডেন্টরা বুঝছেন একটু কেমন যেন হয়ে গেছি, মানে ওই যে ধরেন বন্ধুর আমার বার্থডে, মনে করেন কেমন একটা বিষয়, বার্থডে ওনার মাথায় ডিম ভাঙতেছি, ময়দা দিতেছি, বান্দি গাছের সাথে ওনারে বান্দায় রাখতেছি, এগুলো কেমন কালচার? আই ডোন্ট লাইক, মানে লাইক দিস, এগুলো আমি পছন্দ করি না। একটু চিন্তা ভাবনা তো করতে হবে, আমাদেরকে একটু ম্যাচিউর হইতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। তো ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু লম্বা একটা সময় আপনাকে প্রিপারেশন নিতে হয়, এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার আচার আচরণের পরিবর্তন আনতে হবে, মানে এ যেটাকে বলে আপনার গ্রাম অঞ্চলে বলে কি চালচলন, চালচলন, হ্যাঁ, এই চালচলনটার ভেতরে পরিবর্তন আনতে হবে। এখন থেকেই চেষ্টা করেন, মানে আপনি যেন তেনভাবে জীবনযাপন করলে তো আপনি ওই দিকে সফল হবেন না, একজন মানুষ সব দিকেই কুলাইতে পারে না, আপনার কনসেন্ট্রেশন একদিকে রাখতে হবে। যদি আপনার হয় ডুয়েট অ্যাডমিশন টার্গেট, তাহলে আপনার চলাফেরার ভেতরে পরিবর্তন আনতে হবে। এই যে স্মার্টফোন ইচ্ছা মতো মনে করেন যে ঘন্টার পরে ঘন্টা চালাই, কোনো সুযোগ মানে কোনো খেয়াল নাই, এইরকম করলে কি হবে, আমরা অন্য অন্যান্য বিষয়ে এঙ্গেজ হয়ে যাই, সেখানে বিভিন্ন প্রবলেমের কারণে আমরা ভেঙে পড়ি, আমরা হতাশাগ্রস্ত হই। এগুলো আপনারা যে যেটাই করেন কিন্তু মাথার ভিতরে একটা রাখবেন, একটা জিনিস রাখবেন, সেটা হলো কি দেখেন, সেটা হলো পরিবার। পরিবারের কথাটা সবসময় মাথায় রাখবেন, পরিবার কখন ভালো থাকে, কেন ভালো থাকে, বাবা মা কখন ভালো থাকে, যদি তার সন্তানটা সঠিক পথে থাকে এবং একটু যদি মোটামুটি অনেক বেশিও তারা এক্সপেকটেশন করে না, একটু যদি বিল্ড আপ হয়, একটু যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার বাবা মা কি থাকবে, অনেক সন্তুষ্ট থাকবে আপনার উপরে। তো এই পরিবারের কথা সবসময় চিন্তা করবেন। ধরেন আপনি যদি একটা খারাপ পথে যান, অথবা আপনি যেন তেন কাজ করে যদি সময়গুলো নষ্ট করেন, আপনি সময়গুলো নষ্ট করতেছেন সেটা ঠিক আছে, কিন্তু আজ থেকে 5 বছর 7 বছর পরে আপনার যে এই পরিবারটার যে আপনার দায়িত্ব নিতে হবে, সেই খেয়াল কি আপনাদের আছে, বা আপনাদের বা আমাদের কী কী আছে যে এই পরিবারটার দায়িত্ব নিতে হবে আমাদের? তো এই পরিবারের দায়িত্ব নেওয়া তো ভাই চারটিখানি কথা না। এখন আপনি প্রবলেমে পড়লে আপনার টাকা দিতেছে আপনার ভাই, আপনার বাবা দিতেছে, আপনার বোন দিতেছে, কিন্তু যখন এই পুরো পরিবারটা আপনার কাঁধে আসবে তখন আপনাকে টাকা কে দেবে? তখন তো সব কিছুকে আপনাকে মেনটেন্স করতে হবে। সুতরাং বর্তমানের যে সময়গুলো, এই সময়গুলো ভাই হেলা ঠেলাভাবে নষ্ট না করে একটু সিরিয়াস হন। পড়ালেখা ভালো লাগলে পড়ালেখা করেন, কাজকাম ভালো লাগলে কাজকাম করেন, যদি বিজনেস ভালো লাগে বিজনেস করেন, যা ইচ্ছা তাই করেন, যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু সেটা যেন সঠিক পথে হয়, বিপথে যেন দিনে দিনে যেন আমরা বিপথে না চলে যাই, ঠিক আছে? একটা বিষয় কি ইমাজিন করতে পারেন, যেমন ধরেন এই পরিবারটা আপনার কাছে কত প্রিয়, এই পরিবারটা এমন একটা দিন আসবে যখন আপনার মা বৃদ্ধ হবে, আপনার বাবা বৃদ্ধ হবে, তখন তাদের অনেক কিছুর প্রয়োজন হবে। সাপোজ ধরেন আপনার মা বৃদ্ধ হলো, তার চিকিৎসার জন্য, তাকে দেখাশোনার জন্য খাবার দাবার প্রয়োজন, তার ওষুধপত্রের প্রয়োজন। আপনার মা আপনাকে বারবার বলতেছে যে আমার এই ঔষধটা লাগবে, কিন্তু আপনি এনে দিতে পারতেছেন না, কারণ আপনার ইনকাম নাই, আপনি সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেন না। আপনি কি জিনিসটা ইমাজিন করতে পারেন যে ওই সময়টা কত কঠিন সময় হতে পারে, যে আপনার আপন মা অসুস্থতার কারণে আপনার কাছে ঔষধ চাচ্ছে, কিন্তু আপনি ব্যর্থ, আপনি পারতেছেন না, আপনারা কি সেই দিনের সম্মুখীন হতে চান? একজন মানুষ হার্ডওয়ার্ক কখন করতে পারে, একজন মানুষ কখনোই সে নিজের জন্য হার্ডওয়ার্ক করে না, করার কোনো প্রয়োজন হয় না। কারণ আমি আসমাউল, আমি যদি দুইটা টিউশনই করি আমি রাজার হালে চলতে পারবো, আমার এত কষ্ট করার দরকার নাই। আপনারা যে পরিমাণের যে পর্যন্ত পড়াশোনা করছেন, যে কোনো একটা কাজ, অথবা যদি দুইটা টিউশনই করেন, আপনারা খুব সুন্দরভাবে চলতে পারবেন, আপনার অনেক কষ্ট করার দরকার নাই। কিন্তু আমরা ভাই হার্ডওয়ার্ক করি, আমরা ভবিষ্যতের জন্য প্রিপেয়ার্ড হই, শুধুমাত্র কার জন্য, পরিবারের জন্য। আমরা আমাদের পরিবারকে ভালো দেখতে চাই, ভালো রাখতে চাই, ভালো খাওয়াইতে চাই, ভালো পড়াইতে চাই। তো এই দিনগুলোর কথা চিন্তা করে বন্ধুবান্ধবের সাথে অযথা টাইম পাস, এই যে মাস স্মার্টফোনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট, এইগুলো না করে একটু চলে আসেন, একটু সিরিয়াস হন, একটু 2-3 বছর পরের কথা একটু চিন্তা করেন। আপনার টার্গেটগুলো আপনি ফাইন্ড আউট করেন, ডুয়েটে করবেন না প্রাইভেট ইউনিভার্সিটি, নাকি জব করবেন, নাকি বিজনেস করবেন, একটু এভাবে ফাইন্ড আউট করে তারপরে সামনের দিকে মুভ করেন, ঠিক আছে? যেন তেনভাবে সময় নষ্ট করার মতো সময় এখন আর নেই, কারণ আপনি যে সময় এমনিতেই সময় নষ্ট করতেছেন, ওই সময়ে আরও 500-1000 স্টুডেন্ট রেসে তারা রানিং অবস্থায় আছে, আপনি কিন্তু তাদেরকে আর পরে ধরতে পারবেন না, ঠিক আছে? যাই হোক, আমি একটু জ্ঞান বুদ্ধি দিলাম আপনাদেরকে, এগুলো আমি একটু চিন্তা করি। ধরেন সবসময় তো পড়ানোই হয়, সবসময় তো ক্লাসই নেওয়া হয়,
তো মাঝে মধ্যে এরকম কথা দেখা গেছে অনলাইনে, এখন পর্যন্ত মনে হয় আপনাদের ওইভাবে কথা বলিনি। আজকে একটু ইমোশন টাইপের একটু সিরিয়াস কথাবার্তা বললাম। তবে ডুয়েট অ্যাডমিশনে আসার পরে আমরা যখন লাইভ ক্লাস নিই, আমরা যখন কোচিংয়ে ক্লাস নিই, তখন মূলত এগুলো অনেক কথা হয়। দেখুন যে ভাইয়েরা আপনাদেরকে এমনভাবে মোটিভেশন করবে বা মোটিভেট করবে, আপনারা পুরো মেশিনের মতো হয়ে যাবেন। মানে 10 ঘন্টা 12 ঘন্টা পড়া আপনার কাছে কিছু মনে হবে না, এগুলো অটোমেটিক্যালি আপনি হয়ে যাবেন, আপনাকে ওইরকমভাবে তৈরি করা হবে। ঠিক আছে, যাই হোক, আমি অবশ্য অনেক সিরিয়াসও কথাবার্তা বলছি কিছু, আপনারা ওইভাবে মনে কিছু নিয়েন না, ঠিক আছে? মাঝে মধ্যে একটু বলার প্রয়োজন হয়, আপনারা একটু সহজভাবে নেবেন। আমি আসলে ইচ্ছা করে বলিনি, কেন যেন কথাগুলো অন্যদিকে চলে গেল, তাছাড়া এত পর্যন্ত বলার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা আমার ছিল না। ওকে, আর কয়টা কমেন্টস পড়বো, পরে আমি আমাদের আজকের ক্লাসটাও শেষ করে দেব। রিমন ভাই বলছে, ঠিক বলছেন ভাই, আমি এটাই ভাবছি। মুমিনুল ভাই বলছেন, ভাই আপনার মতো হতে চাই। আমি আসলে অনেক ছোট মানুষ ভাই, আমার দেখেন কোনো ডেজিগনেশন নাই, আমি ধরেন টিউটর মাস্টার আর কি, আমার কোনো জব নাই, কিছু নাই। তো আমি এটাতে ভালো লাগে আমার, আমি ভালোবাসি এই পেশাটাকে, আমি এই জন্য এটাকেই গ্রহণ করছি। সামনে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, দোয়া করবেন। আপনার মোটিভেশন অনেক ইন্সপায়ার হয় আমি জানি, থ্যাংক ইউ ভাই। কোচিং করতে আনুমানিক কত টাকা লাগবে? ভাই কোচিংয়ে ভর্তির সময় 12 থেকে 15 হাজার টাকার মতো লাগে, 10 থেকে 15 হাজার, আর প্রতি মাসে খরচ হবে আপনার ভালোভাবে চলতে চাইলে 4,500 থেকে 5,000, আর যদি কষ্ট করে চলেন তাহলে 4,000-এর নিচে হলেও চলা যায়। মুমিনুল ভাই সে এই কথাগুলো দরকার আছে, থ্যাংক ইউ ভাই। হুমায়ুন ভাই বলছে, কথাগুলো অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে ভালোবাসা নেবেন ভাই, থ্যাংক ইউ শাকিল ভাই। রাকিব ভাই, ও কথাগুলো শুনে মনটা ভরে গেল, সিরুর থ্যাংক ইউ ভাই। রাজু ভাই, কথাগুলো যাই হোক তবে সম্পূর্ণ ঠিক, হ্যাঁ। শরীফুল্লাহ, ভালোবাসা নেবেন ভাই। ওকে ভাই, রিমন ভাই ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক ভালো কিছু করবেন। ওকে থ্যাংক ইউ ভাই, আপনাদের ভালোবাসায় আসলে অনেক কিছু। ঠিক আছে সোহাগ ভাই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমাদের আগামীকাল কী ক্লাস আছে আপনারা একটু রুটিনে দেখে নেবেন। সম্ভবত আগামীকাল যেই ক্লাসেই থাক, সম্ভবত রসায়ন ক্লাসটা হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, রসায়ন ক্লাস হতে পারে, কারণ রসায়ন ক্লাস মিস হয়ে গেছে, রসায়ন ক্লাসটা হবে। যুগোপযোগী কথাবার্তা বলেছেন আজকে ভাই রোহান ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে সবাই ভালো থাকবেন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নক করবেন, তবে মেসেঞ্জারে অনেক বেশি মেসেজ দিয়েন না। আমি এখন আসলে এমন হয়ে গেছে যে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা মেসেজে রিপ্লাই দিয়েও শেষ করতে পারি না। ইনসান হাসান, খুব ভালো বোঝেন ভাই, থ্যাংক ইউ। ওকে সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো কিছু করেন। দেখা হবে ইনশাল্লাহ গাজীপুরে। ওকে আসসালামু আলাইকুম।